সালামু আলাইকুম ম্যাম। সালাম, কেমন আছেন সবাই? নাদিয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। আপনি কেমন আছেন ম্যাম? এখনো একই অবস্থা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া, শরীরটা এখনো? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, এখনো। আচ্ছা, আপনার মনে হয় টেস্টগুলো একটু দরকার না? মেডিসিন দেখিয়ে হলেও আপনার একটু টেস্টগুলো করে ফেলা দরকার। আমি আপনাকে একটা দেই নাই, সেটা হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, মানে ক্রিয়েটিনিন। সো যদি মনে করেন যে টেস্ট করাবেনই, আসলে ক্রিয়েটিনিনটাও করে ফেলালে একবারে লিভার কিডনি সব ভাইটাল অর্গানগুলো মোটামুটি দেখা হয়ে গেল। আরও একটা তো আগে দেখেন কন্ডিশন, ইমার্জেন্সি রিপোর্টটা সেটা আগে করান, বাকিগুলো পরে দেখা যাবে ইনশাআল্লাহ। কিন্তু রেস্ট আপনার এক্সার্সাইজ সব মিলায়ে হচ্ছে সফল। আচ্ছা, আর হচ্ছে গিয়ে বাকিদের কাছে আসি। হাবিব, আইরিন, ভেরি মাচ। সো ও নাদিয়া, একটা ইনস্ট্রাকশন কি দিয়েছেন কতটুকু প্রেজেন্ট করবে বাকি? জি ম্যাম, ম্যাডাম তারা জানতে চাচ্ছিলেন স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে হবে এখানে, সেটা জানতে চাচ্ছিল সবাই। আচ্ছা, তাহলে ওই যে দেখেন আপনাদের তিনটা ডট আছে, আপনারা তো অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছেন, আর আমি আর নাদিয়া তো এখানে হোস্ট হিসেবে জয়েন করেছি। সো ওই যে দেখেন তিনটা ডট আছে, তিনটা ডটে গেলে আপনারা দেখতে পারেন ওখানে লেখা আছে শেয়ার ইওর স্ক্রিন অথবা প্রেজেন্ট নাও, যে যেভাবেই আছে দেখেন কি আছে। জি ম্যাম, প্রেজেন্ট নাও আছে। হ্যাঁ, তাহলে ওই প্রেজেন্ট নাও এ চাপ দেওয়ার আগে যেটা করতে হবে, আপনার যে প্রেজেন্টেশনটা আছে ওয়ার্ড ফাইলে যদি করে থাকেন সেটাকে ওপেন করে ফেলেন এখনই। হ্যাঁ, এখনই ওপেন করে ফেলেন। তাহলে ওই প্রেজেন্ট নাওতে চাপ দেওয়ার পরে আপনাকে অপশন দিবে উইন্ডোতে ওপেন করবে না এন্টায়ার স্ক্রিন, উইন্ডোতেও করতে পারেন এন্টায়ার স্ক্রিনেও করতে পারেন। একটা অপশন দিয়ে ওইখানে দেখবেন স্ক্রল ডাউন আসে, সেখানে দেখবেন আপনার ওপেন করা ফোল্ডারটা যেই নামে আপনি সেভ করে রেখেছেন সেটাই দেখাচ্ছে, ওটা তখন ওপেন করতে হয়। ম্যাডাম এসেছে মনে হয়, জয়েন করান। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডাম ভালো আছেন? শরীরটা তো দেখতে ভালো দেখা যাচ্ছে না, টায়ার্ড লাগছে। আর ম্যাডাম শোনা যাচ্ছে না, আপনি মিউট হয়ে আছেন ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। সবার ভিডিও অন করলে উই ফিল লাইক টু বি ইন দ্য সেম প্ল্যাটফর্ম, আদারওয়াইজ মনে হয় ডিটাচ থেকে গিয়ে কথা বলছি, বুঝতে পারছি না। আর সিএস ডিপার্টমেন্টের খবর কি ফ্যাকাল্টি? ক্যান ইউ ওপেন ইয়োর ভিডিও? আছি শুধু, আর নাদিয়া তো আছেই। সিকটাকে ভিডিও অন করলাম, ভিডিওটা অন করার পর আমার মনে হলো না যে এটা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে। চিন্তা করো না, অন না করলে না ফিল লাইক টু ডিস্ট্যান্ট, মানে আমি দূর সমুদ্র প্রত্যেকে যেন বসে আসছো, তোমার কন্ট্রোল অন্ধকারে অন্ধকারে বসে আছি। তুমি যেটা বলেছো যে আসলে ফাইভ ডেজ অফ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে যে আমার কাজিন, হ্যাঁ ওই যে লাং ক্যান্সার বলেছি না, ওকে একটু আগে দেখতে গেছিলাম। আচ্ছা, ও খুবই অসুস্থ, সে ভীষণ ভাবে অসুস্থ, সে দেখে আসলাম সেই জন্য। কোভিড ম্যারের কারণে? কোভিড না, ও হচ্ছে লাং ক্যান্সার। ও লাং ক্যান্সার, জি জি বলেছিলেন ম্যাডাম, মনে পড়েছে। বাট হি সারভাইভিং 5 ইয়ার্স ফর ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে, জি সারভাইভিং 5 ইয়ার্স।
তো সেদিক থেকে শুকরিয়া, কিন্তু কষ্ট তো দেখে সহ্য হয় না, খারাপ লাগতে থাকে। দেখে আসলাম ভীষণ রেস্টলেস, কেমো এবং রেডিওথেরাপি দেওয়া হয়েছে, মাথা মেটাস্টেসিস হয়ে গেছে। তারপরও তো যেখানে বলেছিল 1 বছর বাদ বেশি ম্যাডাম। তো ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা আমাদের আর একটু ওদের সাথে কথা বলার আগে, আমাদের যে 26 তারিখের মধ্যে জমা দিতে বলেছে, আমি নাদিয়ার সাথে কথা বলেছি, আমাদের যে রিসার্চ পাবলিকেশন যেটা আছে, এটা কি আমরা কখনো কম্পাইল করি নাই ডিপার্টমেন্টাল পাবলিকেশন? এই পর্যন্ত 3-4 বার দিয়ে ফেলেছি এই কম্পাইলেশন। রোকেয়া ম্যাডাম একবার চেয়েছে, ইউডব্লিউএইচ একবার চেয়েছে, ভিসি স্যার এর অফিস থেকে একবার চেয়েছে, তো আমরা প্রত্যেকবারই জমা দিয়ে দিয়েছি, ডিন অফিস থেকে একবার চেয়েছে, এর পর্যন্ত 3 থেকে 4 বার জমা দিয়েছি ম্যাডাম। এখন যেটা সেটা হচ্ছে আমিয়া শাহরিয়ার নাদিয়া ফোন দিয়েছিল, আমিয়া শাহরিয়ার বসবো, ওটা যেহেতু কিছু জিনিস কম্পাইল করা আছে আর কিছু জিনিস আবার অ্যাড করতে বলেছে, ইমপ্যাক্ট ফ্যাক্টর কোন জার্নালে, জার্নালের নাম আলাদা করে দিতে হবে। আমাদের ব্যাপার হচ্ছে কি কি লেখা আছে, আমার একটা কথা হচ্ছে গিয়ে কি, আমরা কি জার্নালের অ্যাডভার্টাইজমেন্ট করতে বসছি যে আমাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালেরটা দিতে হবে? মানে এখনো যদি বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো না বোঝে, এটা আসলে আমি বুঝি না, তাদেরকে কারা বোঝায়, তাদের উপদেষ্টা কমিটি কারা, যে ইমপ্যাক্ট ফ্যাক্টর আমি কেন দিব, আমি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর দিব কিসের জন্য? আমি কি জার্নালের থেকে বসে আছি অ্যাডভার্টাইজ করার জন্য জার্নালকে? হ্যাঁ সেটাই তো, যাই হোক, তো সেটা কি ইউজিসি নাকি রিকোয়ারমেন্ট? ইউজিসি চেয়েছে, তাও বাসে 2010 সাল থেকে। এনিওয়ে দেখো তাহলে, এটা 2010 সালের তথ্য তো আর নাই ম্যাডাম, ওই যে 2013 থেকে আমরা যেটা কম্পাইল করেছি। হ্যাঁ আমরা তো 13 থেকে আছে, 10-এ তো নাই ওইভাবে পাবলিকেশন। রাইট ম্যাডাম, সো 10-এ তো আমিও ছিলাম না, বলতে পারবো না, হয়তো আপনি কিছুটা গাইড করলে। ইন্ডাস্ট্রি শুরু হয়েছে তোমার 13 থেকে, 10 থেকে আমাদের পাবলিকেশন সেটাই। নাদিয়া শরীরটাও ভালো না ম্যাডাম, নাদিয়ার বাচ্চাটা অসুস্থ বলেছে আমাকে, নাদিয়াও অসুস্থ ম্যাডাম। যাই হোক, তারপরে ও সাপোর্ট দেয়া দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। ডিউরিং প্রেজেন্টেশন আমরা ভিডিও অফ করে রাখবো, তাহলে একটু সুবিধা হবে আমাদের। ঠিক আছে, ডিসকাশনে আমরা ভিডিওটা অন করে কথা বলে ভালো হবে। ঠিক আছে, তাহলে নাদিয়া, ওভার টু ইউ নাদিয়া, প্লিজ। ওকে, আমি তো জানতে চাচ্ছিলাম প্রথমে কে প্রেজেন্ট করবেন। আজি হাবিব ভাই করতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু হাবিব বেটটা তো প্রেজেন্ট করা হয়ে গেছে। হ্যাঁ মানে আমি চেক চেক ভেরিফাই করা হয়েছে, মানে আপনি এবং আমাদের ম্যাডাম দুজনেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে ম্যাডাম শুরুর আগে একটু বলে দিই, একটা মিনিট ম্যাডাম, মানে ইন্ট্রোডাকশনটা এগুলো পরে দেখি, টাইটেল অবজেক্ট জেনারেল অবজেক্টিভ স্পেসিফিক অবজেক্টিভ মেথডোলজি যতটুকু দেখা যায়, কারণ ইন্ট্রোডাকশন রেশনাল এগুলো দেখতে গেলে অনেক টাইম লেগে যায়, সো সেটা তো কভার করা ডিফিকাল্ট হয়ে যায় তাই না? আমার তো করা আছে, আমি কি করব, তাহলে কি স্কিপ করে যাব ওই পার্টগুলা? হ্যাঁ ইন্ট্রোডাকশন এসব পার্টগুলো স্কিপ করে গেলেই অসুবিধা নাই কোনো। ওকে, রেশনালটা যদি কম থাকে তাহলে বলা যেতে পারে রেশনালটা একটু বাড়াতে হবে। ঠিক আছে, আর ইনফ্যাক্ট আমার সাথে কথা হলো সেদিন যে রিসার্চ মেথডোলজি, আচ্ছা শুনো, আমাকে শাহনাজ একটা সাজেস্ট করছিল যে ম্যাডাম আমরা নন থিসিসে যাই, কারণ আসলে থিসিস করানো খুব টাফ হয়ে যায়, রিসার্চ মেথডোলজি ওরা কি পড়ে আমরা জানি না, রিসার্চ করতে এসে দেখি কিছুই জানে না, এই একটা অবস্থা হয়ে যায়, প্রত্যেকটা জিনিস আমি শিখবো না, দিনকে দিন ম্যাডাম টাফ হয়ে যাচ্ছে। হাউ টু রাইট কোশ্চেনিয়ার, হাউ টু এই কোশ্চেনিয়ার ইন্টারভিউ নিতে হলে যে ইনফর্ম কনসেন্ট দিতে হবে, ইনফর্ম কনসেন্টের ফর্ম তৈরি করতে হবে, এগুলো তো আমার শেখানোর বিষয় না, এগুলো তো তারা শিখে আসবে, আমরা শুধু দেখবো যে হ্যাঁ ঠিক আছে করতে, আমরা এক্সট্রা ইয়ে দিয়ে এফোর্ট দিই। তাহলে ওই যে ইউনিভার্সিটি মিটিং যখন হবে তখন বলতে হবে যে এদেরকে নন থিসিস গ্রুপ তৈরি করতে হবে এখন, যে থিসিস ছাড়াই এমপিএইচ করবে, এরকম নাকি করছে বাংলাদেশেই পাচ্ছে, সো থিসিস করার আমাদের দরকার কি এত কষ্ট করে? ঠিক আছে ম্যাডাম, এটা নেক্সট, ঠিক আছে ওকে, লেটস গো অ্যাহেড। ওকে কাজী হাবিব, আপনি তাহলে প্রেজেন্ট করা শুরু করেন।
ফিলিং সো টায়ার্ড না ম্যাডাম? ওদের প্রেজেন্টেশন শেষে 2 মিনিট আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, ফল 19 এর একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আগে ওপেন করে রাখুন, পরে ওখানে ক্লিক করলে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে ম্যাডাম? আসছে ম্যাডাম স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বাট একটু লাউড হবেন। হ্যাঁ আর ইয়ে আপনি ওইটা ওপেন করাটা ক্লিক করবেন। আপু ওটা দেখে নেবেন না, আমি নিজে ওটা বুঝি না ভালো করে। ফ্রেম পেজ ইন রিপ্রোডাকটিভ এন্ড চাইল্ড হেলথ পিঙ্ক 2020 বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। ওয়েলকাম টু মাই টুডেস রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশন। My title of the study is Determinants of Maternal Factors Related to Autism Spectrum Disorders Among the Children Attending Tertiary Rehabilitation Centers at Dhaka City in Bangladesh. Rehabilitation of Paralyzed or CRP in Midpur, Dhaka. Pratibandhi Foundation and Autistic Children Welfare Foundation, Midpur 2, Dhaka and Dhaka Child Hospital. It will be a cross-sectional study and the duration of my study is 1 year. Here is some series of abstract, so I am skipping the abstract of my study. It is at a glance of my study. So as earlier as I said my study headline, so I am telling my general objectives. My general objectives of the study is to determine the maternal factors related with autism spectrum disorder among the children attending tertiary rehabilitation centers at Dhaka City in Bangladesh. My specific objectives are to explore the socio-demographic factors of the mothers of the children attending tertiary rehabilitation centers at Dhaka City in Bangladesh, to explore the maternal factors of the respondents, to determine the association of maternal factors and ASD, to determine the association of socio-demographic factors and autism spectrum disorder. My study is a cross-sectional study. Subjects are mothers of children who are diagnosed with autism spectrum disorder aged up to 36 months attending at tertiary rehabilitation centers at Dhaka City in Bangladesh. My study participants will be around 405. Study place I have told an earlier. My expected findings are maternal factors related with autism spectrum disorder will be explored from collected data. Association of maternal age, physical violence, trauma, mental violence or grief, complication during pregnancy, maternal nutrition, gestational diabetes, autoimmune disorder, smoking, alcohol, hormonal intervention, etc., and different socio-demographic factors with autism spectrum disorder will be evaluated from collected data. The conclusion of my study will demonstrate the maternal factors related with autism spectrum disorder. This study on ASD may help to formulate new policies on prevention and rehabilitation program in Bangladesh, prenatal risk assessment and management of child disability, etc. Okay, research... stop. Habib, প্রথম কথা হচ্ছে যে তুমি যেভাবে প্রেজেন্ট করছো, আমরা তো কোনো ধরো কি বলে বিএমআরসি যে রিসার্চ প্রপোজাল চাই তাদের সেট ক্রাইটেরিয়া থাকে, এইভাবে লিখতে হবে, এরকম ভাবে লিখলে তো হবে না। এই জিনিসগুলো তো আমরা চাই না, এক্সপেক্টেড ফাইন্ডিংস কনক্লুশন স্টাডি এভাবে চাই না। হ্যাঁ তোমাদের কাছে কি একটা শেয়ার করা হয়নি? তোমার ম্যাম শেয়ার করেনি যে কিভাবে রিসার্চ প্রোটোকলটা কি কি হেডলাইন্সে হবে, সেভাবে করতে হবে হাবিব। আমার আরেকটা রিসার্চ প্রপোজাল আছে, ফুল আরেকটা রিসার্চ প্রপোজাল না, এখানে যখন আমরা প্রেজেন্ট করব বিফোর দি এথিক্যাল ইআরবি এথিক্যাল রিভিউ কমিটির সামনে, তখন তোমাকে যে হেডলাইনস করতে হবে সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। তুমি এইগুলো আমাদের সামনে প্রেজেন্ট করার তো কোনো প্রয়োজন নাই এইভাবে। সো আমরা একটু এখানে জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভসে যাই, ওটা ঠিক করি বরঞ্চ। চলো এটা ঠিক করা যেতে পারে, স্পেসিফিক অবজেক্টিভস আর জেনারেল অবজেক্টিভস। অ্যাট এ গ্ল্যান্স ছাড়া কি ওর নিচের দিকে আর কিছু নাই হাবিব? আলাদাভাবে বাইরে কি আর কোন শব্দ নাই? একই শব্দ দুইবার আসছে, নিশ্চয়ই অন্য কোন শব্দ আছে। ডিটারমিনেন্ট পরিবর্তে ইউ ক্যান রাইট ফাইন্ড আউট।
তো এগুলো তুমি দেখবে যে সিনোনাম গুলো কি আছে সেগুলো ব্যবহার করতে হবে। এক্সপ্লোর একবার করেছো, আরেকবারও এক্সপ্লোর বলছো। আচ্ছা আচ্ছা, মানে তাহলে আমি একটা সপ্তাহ একবারই ব্যবহার করব। প্রথমেই সোশিও ডেমোগ্রাফি ফ্যাক্টরস এর কথা বলেছো, তো সাধারণত সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টর একদম হয়তো লাস্টে থাকে, আর অ্যাসোসিয়েশন যদি বলি তখন সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টর না লিখলেও চলে আলাদা করে। প্রথমটা যেটা লিখেছো এক্সপ্লোর সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরস অফ মাদার্স, মূল তোমার অবজেক্টিভ হচ্ছে ম্যাটারনাল ফ্যাক্টর বের করা। ম্যাটারনাল ফ্যাক্টরের মধ্যে কী কী দেখবে সেটা হলো কথা। ম্যাটারনাল ফ্যাক্টরসের মধ্যে কী কী আসে একটু আমাদেরকে ধারণা দিতে পারো? এজ রিলেটেড ম্যাটারনাল ফ্যাক্টরসগুলো কী? এখানে আমি প্রায় কতগুলো পয়েন্ট আউট এখানে স্পেসিফিকলি রাখি নাই, কিন্তু আমি কোয়েশ্চেনারগুলোতে আমার যে কোয়েশ্চেনার আছে ওইখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা আলাদা ওই পয়েন্ট আউট করে রাখছি। আর এখানে ভেরিয়েবলটা দেখান ম্যাডামকে, ভেরিয়েবলটা দেখান, ম্যাটারনাল ফ্যাক্টর রিলেটেড উইথ এএসডি এটার আন্ডারের ভেরিয়েবলসগুলো দেখান ম্যাডাম। না এখানে যেরকম আমি রাখতেছি কিছু, যেমন ম্যাটারনাল অ্যাডভান্স ম্যাটারনাল এইডস, gestational diabetes mellitus, autoimmune disorder গুলো আছে কিনা, যেমন একটা স্টাডিতে দেখা গেছে যে সোরিয়াসিস একটা ফ্যাক্টর, সোরিয়াসিস গুলো এটাও কিছু জিজ্ঞেস করতেছি, বা ম্যাটারনাল অ্যাজমা আছে কিনা, ম্যাটারনাল নিউট্রিশন গুলো তার এইজ গুলো কোনো gestational ব্লিডিং হচ্ছে কিনা, এই ধরনের এগুলো সবগুলোই এইচডির সাথে রিলেটেড কিছু যেগুলো হচ্ছে কিছু লিটারেচার পাওয়া গেছে। না মনে হলে হবে না, তোমার লিটারেচার সাপোর্ট করতে হবে যে যে এইগুলো এইগুলো বললো ম্যাডাম। লিটারেচার সাপোর্ট হিসেবে কাজ করছে ম্যাডাম, যেমন এখানে আর এখানে কোফ্রে যেমন কোন এখানে আবার একটা স্টাডি বলছে যে অ্যাডভান্স ডেসিশনাল ওয়েট গেইন তারা একটা এইটার সাথে এসডি সাথে অ্যাসোসিয়েশন পেয়েছে। আবার তোমার বলছে যে তাহলে তুমি ম্যাটারনাল ফ্যাক্টরগুলো ডিটারমিন করবে কি করে? যেমন ধরো যদি হয় যে অ্যাবনর্মাল তার ওয়েট গেইন হয়েছে, এটা কিভাবে তুমি আসলে তার কাছে ডিটারমিন করবে? আমি তো মেইনলি তার প্রিভিয়াস মেডিকেল রিপোর্ট। আচ্ছা এই রিলেটেড তুমি নিশ্চয়ই কোনো ভালো স্টাডি পেয়েছো, হ্যাঁ তুমি একটু আমাকে ফরওয়ার্ড করে দিও যে স্টাডিগুলো তুমি দেখেছো। হ্যাঁ এবার আমার সব রিসোর্স কালেকশন করা আছে, মানে এই বিষয়ে কিন্তু সারা পৃথিবীতে অনেক ভালো ভালো স্টাডি হয়েছে, দ্যাটস ট্রু। সুতরাং ভালো স্টাডিগুলো দেখে এভাবে করলে ভালো হবে। তা তুমি কি বুঝতে পেরেছো যে তুমি কিভাবে করবে? হ্যাঁ জি ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি যত লিটারেচার গুলো আমি পেয়েছি সবগুলো পিডিএফ ফাইল আমি আর আর যে রিসার্চ প্রোটোকলটা যে লিখবে সে প্রোটোকলের ধরনটা তো ডিফারেন্ট হবে। হ্যাঁ এটা বিএমআরসি তে যেটা জমা দিয়েছো সেটা দেয়া যাবে না, নতুন করে তোমাকে এন্টার করতে হবে। এটা আছে ম্যাডাম, এটা হচ্ছে আমার মেইন রিসার্চ। হ্যাঁ তো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর তো এখানে লেখার প্রয়োজন নাই তোমার, ডিগ্রি এগুলো তো কিছুই থাকবে না, এটা তো তুমি ধরো ইসের জন্য করেছো তাই না, বিএমআরসি তে জমা দিয়েছো ঠিক কিনা? হ্যাঁ জি ম্যাডাম, এইগুলো কারেক্ট করেছে কোনো ওইখানে করো, তারা কোনো অ্যাপ্রোচ করে না এখন পর্যন্ত, করে নাই। যাই হোক করুক আর না করুক তোমাকে তো থিসিসটা করতে হবে, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটে জমা দিলে হবে না, আর তোমাকে যেটা ফার্দার অ্যাডভান্স করতে হবে সেটা হলো কোশ্চেনিয়ার তৈরি করে ফেলতে হবে। আমি করে ফেলছি, এই রিলেটেড কোশ্চেনিয়ার যদি স্ট্যান্ডার্ড কোশ্চেনিয়ার পাওয়া যায় তাহলে ইউ কালেক্ট ইট। কোশ্চেনিয়ার করা হয়েছে না তোমার? জি ম্যাডাম, কোশ্চেনিয়ার কনসেন্ট সবই করছি, বাংলা না ইংলিশে? হ্যাঁ দুটোতেই করছি ম্যাডাম, দুটোতেই। তাহলে সেটার সাথে থাকতে হবে প্লাস তোমার কনসেন্ট ফর্ম, সেগুলো তৈরি করছো নিশ্চয়ই। কিন্তু তুমি আজকে যেটা প্রেজেন্ট করলে এইটাতে হবে না, তোমার প্রেজেন্টেশন তৈরি করতে হবে আমরা যে প্রোটোকল তোমাকে আর বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। আমার অন্য ফ্যাকাল্টিরা কি বলে? আমি কয়দিন আগে আইরিন আর মমতাজ মেরি বোন না, আমি কয়দিন আগে আপনাদেরকে গাইডলাইনটা দিয়েছি বলেন তো? এক সপ্তাহ বেশি হবে। আচ্ছা এক সপ্তাহ
বিইউএইচএস এর যে প্রোটোকলের গাইডলাইন, যে হেডিং কি হবে ওটা অ্যাবস্ট্রাক্ট হবে না, সামারি নাম হবে, সেইটার গাইডলাইন, দুটো গাইডলাইন দিয়েছে, একটাকে স্যাম্পল প্রোটোকল, আরেকটা হচ্ছে গিয়ে বিইউএইচএস এর সেন্ট্রাল গাইডলাইন। সো হাবিব এবং সবার জন্য বলছি, বিইউএইচএস এর সেন্ট্রাল গাইডলাইনে যে হেডিংগুলো দেওয়া আছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব, আর আপনাদের হেল্পের জন্য আমাদের একটা স্যাম্পল প্রোটোকল আপনাদেরকে দেওয়া আছে, দুটা মিলিয়ে আপনারা ওইভাবে এটাকে রেডি করতে হবে, কারণ যখন প্রেজেন্টেশন হবে ওইটাই চাইবে, অন্য কোনো প্রেজেন্টেশন স্টাইলটা আসলে নেওয়া হবে না, কারণ একরকম হতে হবে। ঠিক আছে হাবিব, আর তাহলে ম্যাডাম যেগুলো বললেন সেটার উপর এমফেসিস দিবেন, আর ওই যে লিটারেচারগুলো পাঠিয়ে দিবেন, কারণ এতগুলো ফ্যাক্টর আপনি আসলে দেখবেন কি না থিসিসে এসে, সেটা একটা ব্যাপার আছে, তো ওটা একটু ডিসিশন নিয়ে নিন, অসুবিধা নাই হাবিব। আমি কি ম্যাডাম পিডিএফ ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দিব সেটাই তো? হ্যাঁ ম্যাডামকে পাঠিয়ে দিন, আমাকে যদি একটু চান সাথে আমাকেও একটু পাঠিয়ে দিন। ওকে হ্যাঁ জি ম্যাডাম, ঠিক আছে, কারণ একটু আমরা যখন অবশ্যই পাঠাবে, কারণ ইউ শুড নো যে শি ইজ অ্যাকচুয়ালি, আমি আমি যদিও সুপারভাইজার বাট শি ইজ অ্যাসোসিয়েট সুপারভাইজার। ওকে ওকে একটু পাঠিয়ে রাখেন। হ্যাঁ হাবিব জি ম্যাডাম, আর একটা কোশ্চেন ছিল, সেটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমার যে মেইন প্রপোজাল এবং হচ্ছে আমার যে প্রেজেন্টেশন সেটা করব, এই দুটো কি ওটা একই থাকবে, ওই হেডলাইন গুলো তো একই থাকবে? কল করে উপরের দিকে উঠেন, উঠে দেখেন ওখানে আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে পাসওয়ার্ড সহ দিয়ে রেখেছি, ওইটাতে ঢুকেন, ঢোকার পরে আপনি গাইডলাইনটা দেখেন যে একটা বিইউএইচএস এর প্রোটোকলে কি কি গাইডলাইন থাকবে ওটা দেখবেন, এবং যেটা আগেও দিয়ে স্যাম্পল সেটা দেখবেন, ওই দুটো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনার কোনো প্রশ্নও লাগবে না, ইউ আর স্মার্ট এনাফ। ঠিক আছে ওকে ম্যাডাম, ওকে, তারপরে যদি কোথাও সমস্যা হয় হাবিব ইউ ক্যান আস্ক এনি টাইম, আপনি আমাকে ফোন করে জেনে নেন, আমরা সবাই আছি, যা কি আপনার মনে হয় যে জেনে নেবেন জেনে নেবেন। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, ওকে ওকে। ঠিক আছে, অ্যাজ সেকেন্ড প্রেজেন্টার আমি আইরিন সুলতানাকে বলছি, আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারেন। আইরিন পারা যাচ্ছে? ওকে গুড, সবাই আগে প্রেজেন্টেশনটা খুলে রাখেন, ওপেন করে রাখতে হবে। ম্যাডাম দেখা যাচ্ছে? এখনো আসেনি, চলে আসবে হয়তো বা, এক মিনিট সময় নিন। আপনি কি প্রথমে তিনটা ডটে গিয়ে প্রেজেন্ট নাও দিয়েছেন? ম্যাডাম শেয়ার প্রেজেন্টেশন দিয়ে তারপরে আমার এন্টার স্ক্রিন দিয়েছি ম্যাডাম। আচ্ছা, এন্টার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন দেওয়ার পরে এখন আপনার প্রেজেন্টেশনটা ওখানে গিয়ে দেখেন, রাইট সাইডে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, দেখেন ওখানে আপনাকে দেখাবে, আপনার প্রেজেন্টেশনের নামটাতে দেখাবে, সেটা ক্লিক করেন, এন্টায়ার স্ক্রিনের পাশ দেখেন তীর চিহ্ন একটা নিচের দিকে, একদম একটা ঘরের মতো ড্রপ ডাউন বাটন, ওই বাটনটা ক্লিক করেন, দেখেন অনেকগুলো অপশন দেখাবে, তার ভিতরে একটা আপনার প্রেজেন্টেশন, যদি প্রেজেন্টেশনটা খুলে রাখেন আগের থেকে তাহলেই দেখাবে। তারপরে ওই প্রেজেন্টেশনটা ক্লিক করার পর অ্যালাউ, অ্যালাউতে চাপ দিতে হবে, অ্যালাউতে চাপ না দিলে আমরা দেখতে পারবো না। না সেটা তো হওয়ার কথা না, আপনি কি মোবাইল থেকে না ল্যাপটপ থেকে? ম্যাডাম ল্যাপটপ থেকে। তাহলে তো কষ্ট হওয়ার কথা না, আপনি আমাকে আগে বলেন যে আপনি আপনার প্রেজেন্টেশনটার
ডেস্কটপে রেখেছিলেন জি ম্যাডাম আমি ডেস্কটপে ওপেন করে রেখেছি তাহলে রাইট মাউস ক্লিক করে ওপেন করেছেন অথবা ডাবল ক্লিক করে ওপেন করেছেন জি ম্যাডাম ওপেন করেছি কিন্তু আচ্ছা শুনুন ইনস্ট্রাকশন শুনেন এবার আপনি 3 ডটে গিয়েছেন প্রেজেন্ট নাওতে বাটনে চিপ দিয়েছেন ম্যাডাম শেয়ার প্রেজেন্টেশন আছে আমার কাছে 3 ডট আসছে না শেয়ার প্রেজেন্টেশন দিচ্ছি বাট আসছে না ম্যাডাম শেয়ার বাটন দিলে না আসার তো কোনো কারণই নাই তাহলে একটা কাজ করেন আপনি এখনি মেইল করেন বাকি দুইজন বন্যা এবং মেরি এবং আইরিন তিনজনই মেইল করেন যারটা খুলবে না তারটা এখান থেকে প্রেজেন্ট করতে হবে এছাড়া উপায় নাই জি ম্যাডাম আমি মেইল করতেছি এটা কিন্তু শিখতে হবে আইরিন ম্যাডাম আমি আজকে জুমটা প্র্যাকটিস করে রাখছি এইটাতে পারতেছি না কেন আমি বুঝতেছি না এরি আসো তো ম্যাডাম এরপরে তাহলে আপু শুরু করুন তো আমি একটু পারছি এটা এটা এই যে না পারার কিছু নেই এটা আপনি সিলি মিস্টেক হচ্ছে যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কি ম্যাম অন্য কাউকে স্টার্ট করতে বলবো সেটাই করেন মেইল দিছিলাম ম্যাম আমারটা কি দেখা যাচ্ছে বন্যা কি মোবাইল থেকে করছেন জি ম্যাম আমি শেয়ারিং স্টার্ট করেছি ম্যাম দেখা যাচ্ছে কথা বলি হ্যাঁ দেখা যাচ্ছে আমি একটু সবার উদ্দেশ্যে একটা কথা বলি যেটা আমরা সব সেশনে সবাইকে বলছি বন্যা বাসায় ল্যাপটপ আছে তো নাকি জি ম্যাম আচ্ছা বাসায় না আপনি এখন জি ম্যাম কিন্তু ম্যাম আমার ল্যাপটপ থেকে একটু ঝামেলা হচ্ছিল দেখে আমি মোবাইল থেকে জানা দরকার ইউজিসি কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করছে তো তো আমাদের উপরেও একটা ইন্সট্রাকশন দিয়ে রেখেছে এবং আমাদেরকে সেটা ফলো করতে বলেছে বিধায় আমি এই বিষয়টা উল্লেখ করছি এবং প্রতি ব্যাচে আমরা সেটা উল্লেখ করছি সেটা হচ্ছে ল্যাপটপ থেকে ক্লাস জয়েন করা প্রেজেন্টেশন করা সেটা ইউজিসি খুব বেশি ভাবে অনেকের ডিভাইসের লিমিটেশন থাকে যেমন আপনি যেটা প্রেজেন্ট করছেন মানে শেয়ার করছেন সেটা অনেক ছোট দেখা যাচ্ছে মানে আমরা হয়তো বা দেখতেও পারবো না সো এই জন্য আমরা কি করব আমাদের আমাদের যেহেতু জানা আছে যে আমাদের প্রেজেন্টেশনগুলো আমাদের অনলাইনেই হবে বর্তমান পরিস্থিতিতে সো ল্যাপটপের কোনো প্রবলেম যদি থাকে সেটা আমার অর্ধেক কথা শুনতে পাচ্ছি না নেটের সমস্যা নাকি না ওখানে সমস্যা দিন আসছে সেভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেদেরকে তো আমাদেরকে সেটার উপরে ইম্পর্টেন্স দিয়ে আমাদের ডিভাইসগুলোকে রেডি করতে হবে কারণ এখন ডিভাইসটা হচ্ছে আপনার পার্ট অফ ডাবল দিলে এরকম হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে সানোয়ার আপনি শুনতে পাচ্ছেন ম্যামকে তো শোনা যাচ্ছে না ম্যামের ওখানে হয়তো জি ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি নাসরিন ম্যামকে শোনা যাচ্ছে না নাসরিন ম্যামের ওখানে হয়তো ইন্টারনেট কোনো প্রবলেম আছে তুমি শুরু করো সানোয়ারা বল না আপনি শুরু করেন সানোয়ারা আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এন্ড গুড ইভিনিং Today, I start my thesis protocol. The name of my thesis protocol is Pattern of Violence During Pregnancy Among Women Attending ANC Center and NGO Clinics of Dhaka City. Now, I am escaping my introduction and going to my objectives. Study objectives, here is general objectives. To determine pattern of violence during pregnancy among women attending ANC centers and NGO clinics of Dhaka City. And specific objectives to find out the prevalence of violence during pregnancy, to find out the pattern of violence during pregnancy among the respondents, and to find out the socio-demographic factors of the respondents. Okay, hold on. Sit corner.
দেখবে কি টোটাল প্রেগন্যান্সি যে কতজনের মধ্যে কতজন হলো এরকম প্রিভ্যালেন্স? জি ম্যাম এইটাই, এই এরকমই মানে প্রেগন্যান্ট যতজন পাবো তার মধ্যে কতজন এইটা ফেস করেছে এটাই আর কি, করেছে কতজন করে নাই করে নাই করেছে, তাহলে প্রপোর্শন অফ ভায়োলেন্স দিন। ঠিক আছে প্রিভ্যালেন্স হসপিটাল বেস ক্লিনিক বেস হলে প্রপোর্শন দেখতে হবে। জি ম্যাম ম্যাম আমি কি তারপরে টপিক গুলো পড়বো নাকি মানে মেথোডোলজিতে চলে যাব? মেথোডোলজিতে যেতে হবে, দাঁড়াও। টু দ্য রেসপন্ডেন্টস, টু দ্য রেসপন্ডেন্টস আর সোশিও ডেমোগ্রাফি, সোশিও ডেমোগ্রাফি ফ্যাক্টরস অফ দ্য রেসপন্ডেন্টস। ওকে, কোনো কোরিলেশন দেখতে চাও না? কোরিলেশন দেখতে পারো সোশিও ডেমোগ্রাফিক প্যাটার্ন এন্ড প্যাটার্নস অফ ভায়োলেন্স এর। তাহলে ম্যাডাম কথাটা কি হবে কোরিলেশন? টু ফাইন্ড আউট দ্য অ্যাসোসিয়েশন বা টু এক্সপ্লোর দ্য অ্যাসোসিয়েশন। ফাইন্ড আউট তো অনেকবার হয়ে যাচ্ছে, ফাইন্ড আউট ফাইন্ড আউট ফাইন্ড আউট, এত ফাইন্ড আউট হলে হবে না তো। ফাইন্ড আউট এর বিকল্প শব্দ আছে এক্সপ্লোর, অ্যাসারটেইন, ডিটারমাইন, ডিটারমাইন, এগুলো বুঝতে পারছো? তাহলে ম্যাডাম কথাটা কি হবে কোরিলেশন টু এক্সপ্লোর দ্য অ্যাসোসিয়েশন? অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, আচ্ছা অ্যাসোসিয়েশন, সোশ্যাল ডেমোগ্রাফি এন্ড প্যাটার্নস অফ ভায়োলেন্স সেটা হবে। ওকে, তাহলে মেথোডোলজি বুঝতে পারছো চেঞ্জ গুলো কি? জি ম্যাম একটু নোট করে নিচ্ছি ম্যাম। তারপর কি মেথোডোলজিতে যাবো না আমার অপারেশনাল ডেফিনিশন গুলো পড়বো ভ্যারিয়েবলস গুলো? অপারেশনাল ডেফিনিশন আপাতত পড়ার দরকার নাই, ওটা পরে দেখা যাবে। এখন আমাদের প্রোটোকল সাবমিট করতে হবে, প্রোটোকল অ্যাপ্রুভাল পেতে হবে, সেটার জন্য আমাদের প্রিপারেশন নিতে হচ্ছে এখন। নেক্সট টাইম তোমরা কমিটির সামনে প্রেজেন্ট করবা, প্রোটোকল প্রেজেন্ট থাকবে যারা। আচ্ছা ম্যাম তাহলে মেথোডোলজিটা স্টার্ট করি। মেথোডোলজি তুমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি তৈরি করেছো? না ম্যাম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি তোমার বলো, কন্যা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলো, তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ সেটাই তো তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। বলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি তোমার স্টাডির, চুপ করে আছো কেন? ম্যাম এটা হচ্ছে ওই যে প্যাটার্ন অফ ভায়োলেন্স, প্যাটার্নস অফ ভায়োলেন্স। স্টাডি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? মানে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস গুলো কি কি আসে? হ্যাঁ কি কি আসছে, আসছে কি কি কারণে আসলে ভায়োলেন্স গুলো হচ্ছে ওটা? আচ্ছা তুমি টাইপস গুলো দেখছো তাই না, কিন্তু কারণটা কি সেটা দেখছো না, কজেস অফ ভায়োলেন্স। ফিজিক্যালি যদি তাকে ওইটা আমি কোশ্চেনিয়ারে রাখবো মানে ডিসাইড করেছিলাম, রাখতে পারো। টু অ্যাসারটেইন দ্য কজেস অফ ভায়োলেন্স ডিউ টু প্রেগন্যান্সি, হ্যাঁ স্পেসিফিক অবজেক্টিভ তাই না? অবজেক্টিভিটি ম্যাডাম, তাহলে ম্যাডাম কজেস অফ ভায়োলেন্সটা কি স্পেসিফিক অবজেক্টিভস এ রেখে দিব? অবশ্যই অবজেক্টিভ ম্যাডাম, কজ শব্দটা ইউজ যেহেতু ক্রস সেকশনাল স্টাডি তো ফ্যাক্টরস অফ কেন ফিজিক্যালি বিট করলো, কেন তাকে স্কল্ড করলো, কেন সাইকোলজিক্যালি আপনি দিয়ে দিয়েন, এটা একটা ভালো পয়েন্ট আমাদের উঠে আসবে। ঠিক আছে জি ম্যাম, তাহলে শব্দগুলো চেঞ্জ করো, মেথোডোলজিতে যাও, তোমার ইয়ে তো ব্ল্যাক হয়ে গেছে একদম, কিছু দেখা যাচ্ছে না ম্যাম, আসছে তো না, আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, ব্ল্যাক দেখা যাচ্ছে এই জন্যই একটু খেয়াল করো।
না আপনি স্টপ করে আবার প্রেজেন্ট নাও করতে হবে, দেখো। ম্যাম এখন কি আসছে? দেখা যাচ্ছে কন্যা, দেখা যাচ্ছে। জি ম্যাম আমি তাহলে মেথোডোলজিতে যাচ্ছি। জি ম্যাম মেথোডোলজি স্টাডি পিরিয়ড, দ্য ডিউরেশন অফ দ্য স্টাডি উইল বি 1 ইয়ার, দ্য স্টাডি উইল বি কন্ডাক্টেড ফ্রম জানুয়ারি 1, 2021 টু ডিসেম্বর 31, 2021। স্টাডি ডিজাইন, দ্য স্টাডি উইল বি এ ক্রস সেকশনাল স্টাডি, retrospective approach will be followed. Study area, the study will be conducted in 4 selected ANC center and NGO clinics from both city corporation. Study population, the study population will be pregnant women attending in ANC center and NGO clinics in Dhaka city during study period. Selection criteria, inclusion criteria. বুঝলাম না এই যে স্টাডি পপুলেশনে যেটা বলছো, তুমি বললাম না রেট্রোস্পেক্টিভ নিবে। জি ম্যাম প্রেগন্যান্ট উইমেন অ্যাটেন্ডিং এস, ওকে স্টোরিটা রেট্রোস্পেক্টিভ হবে, ঠিক আছে, ওকে গো অ্যাহেড। সিলেকশন ক্রাইটেরিয়া, ইনক্লুশন ক্রাইটেরিয়া, প্রেগন্যান্ট উইমেন অ্যাটেন্ডিং ইন এএনসি সেন্টার অ্যান্ড এনজিও ক্লিনিক্স ইন ঢাকা সিটি ডিউরিং স্টাডি পিরিয়ড অ্যান্ড প্রেগন্যান্ট উইমেন অ্যাটেন্ডিং ইন এএনসি সেন্টার এনজিও ক্লিনিক্স এনিহোয়ার ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। কান্ট্রি কেন? এনিহোয়ার ফ্রম দ্য কান্ট্রি কেন? আমি এটা চাচ্ছি যে পুরো পুরো প্রেগনেন্সি সময়, কারণ কি ম্যাডাম ওই সময় তো দেখা যায় যে অনেক মানে এনজিও ক্লিনিক হয়তো দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টার পার হয়ে গেছে তারপরে তারা আসছে, তো ওই ক্ষেত্রে তো ম্যাডাম আমার কভার করতে হবে, কভার করবে যেই প্রেগন্যান্সি এনসি জন্য আসছে। জি ম্যাম এনি ডিউরেশন? জি ম্যাম, জি ম্যাম আমি এটাই চাচ্ছি। আচ্ছা এনিওয়্যার ফ্রম দ্য কান্ট্রি বলতে কি আপনি বুঝাচ্ছেন যে ঢাকা শহরে থাকে না বাট বেড়াতে এসে অনেকে যায় ভিজিটে, বেড়াতে এসে ভিজিটে এসছে? ম্যাডাম এরকমও কিন্তু আমরা পেশেন্ট পাই যে তারপর এক্সক্লুশন ক্রাইটেরিয়া, প্রেগন্যান্ট উইমেন হু রিফিউজেস টু পার্টিসিপেট ইন রিসার্চ other than pregnant women who attend in the NC center and in NGO clinics, pregnant women who comes from other than মানে এটা বলতে মানে তো বুঝা গেল, মানে নন প্রেগন্যান্ট মানে ম্যাডাম অন্যান্য যারা হচ্ছে এনজিও ক্লিনিক অথবা এনসি সেন্টারে যারা অ্যাটেন্ড করছে না অন্যান্য জায়গায় যাচ্ছে তাদের কথা, তাদের কথা এখন আসবে কেন? তুমি তো ওদেরকেই নিচ্ছ, ওদের মধ্যে থেকে কাকে বাদ দিবা সেটা বের করতে হবে, অন্য কোথায় গেল না গেল তো ম্যাটার না। ম্যাডাম অনেক সময় তো দেখা যায় যে চলে যায়, মানে পছন্দ হয় না ওদের ট্রিটমেন্ট প্ল্যানিং, মানে ওদের ইচ্ছা মতো চলে যায়, মানে এটাই আর কি। এক শটেই তাকে নিবা, তুমি তো সেকেন্ড শটে নিছো, একবার তার সাথে দেখা হচ্ছে ওই দিনই তুমি ইন্টারভিউ নিচ্ছো, তারপরে সে আসলো না আসলো এটা তো তোমার ম্যাটার না। জি হ্যাঁ তুমি তো ফলো আপ স্টাডি করছো না, বুঝতে পারলে? তাহলে ওটা তো দরকার নাই, ওই কথাটা বলার তো দরকার নাই। প্রথমটা লাস্টের বরঞ্চ যদি দেখো যে কেউ যদি সিভিয়ার প্রবলেম কমপ্লিকেশন নিয়ে আসে তাকে তুমি বাদ দিবা, কারণ সে তো এমনিতেই বেশি অসুস্থ, তার তো বলার প্রয়োজনই নেই। প্রথমটা লাস্টেরটা থাকলেই হবে। তবে হ্যাঁ ভায়োলেন্সের শিকার হয়ে যদি সিভিয়ার অসুস্থ হয় সেক্ষেত্রে তো তাকে নিতে হবে, যে লাথি মেরে এসছে এখন যাই যাই অবস্থা হচ্ছে। হ্যাঁ তারপরে ম্যাডাম আরেকটা, যাই যাই অবস্থায় সে যদি কথা বলার না থাকে তার তো নিতে পারবে না, সিভিয়ারলি সিক এরকম কাউকে নিবা না, এটা লিখতে পারো।
হ্যাঁ সিভিয়ারলি ইল আর ও যে কথা লিখছে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট উইমেন লুকিং ফ্রম অ্যাব্রড টু অ্যাব্রড থেকে আসছে তাতে আমাদের কি যায় আসে তুমি তো তাকে নিতেই পারো তাহলে ওটা লেখার দরকার নাই হ্যাঁ বন্না আচ্ছা ম্যাম জি ম্যাম ওকে লেখেন স্যাম্পলিং বলেন sampling method at first list of ANC center and NGO clinics of both will be collected then two ANC center and two NGO clinics from both Dhaka city corporation will be selected by both random sampling all patients who met the selection criteria with both random sampling mane ki by random sampling bolli hoy na ki both bujhte hobe ji ma'am na jinish to ki banglay bujhay bolo কিভাবে নিচ্ছ মানে ফারস্টে হচ্ছে এনসি সেন্টার আর এনজিও ক্লিনিক দুইটা থেকেই হচ্ছে লিস্ট কালেকশন করব স্যাম্পলগুলো কালেকশন করব তারপর তুমি কি এটা বলতে চাচ্ছো যে ঢাকা সিটিতে মানে বোথ কর্পোরেশন মানে সিটি কর্পোরেশন যেটা আন্ডারে কয়টা ক্লিনিক আছে আর উত্তর সিটির আন্ডারে কয়টা ক্লিনিক জি 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 ম্যাম এগুলো তুমি আলাদা আলাদা করে উত্তর উত্তরের আলাদা দক্ষিণের আলাদা লিস্ট দক্ষিণের আলাদা সেটা কিন্তু এই কথা তো সেটা বুঝতে পারছি না আমি নিয়ার পরে র‍্যান্ডমলি তুমি চুজ করবা এখান থেকে দুটো ওখান থেকে দুটো টোটাল কয়টা নিবা চারটা দুইটা এনসি সেন্টার দুইটা এনজিও এইভাবে চারটা আগে লিখতে হবে যে প্রথম তুমি লিস্ট করবা সেখান থেকে তুমি র‍্যান্ডমলি পিক করবা দুইটা এনসি সেন্টার আর কি বললাম দুইটা এনজিও সেন্টার ক্লিনিক এনজিও ক্লিনিকস তাহলে এনজিও ক্লিনিকস লিস্ট করবা সেখান থেকে দুটো পিক করবা এইভাবে বোথ না লিখে একটু এইভাবে লিখে মানে আলাদা আলাদা করে উত্তর আর দক্ষিণ সেখানে তখন আবার প্রাইভেট না গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাকি মেডিকেল কলেজ না এইসব আর কি চলে আসবে তো তাহলে কিন্তু করলে প্রপারলি পুরোটা আপনাকে ডিটেলস লিখতে হবে আর যদি না লিখেন তাহলে হচ্ছে কি ম্যাডাম ওই যে ওটা যে স্টাডি এরিয়াটা চুজ করবে কনভেনিয়েন্ট এক্স্যাক্টলি ইউ আর রাইট এনসি সেন্টার অনেক সেন্টার আছে রাইট ম্যাডাম পুরো ঢাকা উত্তর দক্ষিণ প্রাইভেট আবার গভর্নমেন্ট উত্তরের প্রাইভেট গভর্নমেন্ট দক্ষিণের প্রাইভেট গভর্নমেন্ট সেখান থেকে এসআরএস এটা সিম্পল এসআরএসই করা যায় কিন্তু আমার কথা হচ্ছে কি ম্যাডাম ও এই জটিলতা এক যাবে গেলে তাহলে ওকে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে ওর এই বিষয়ে এক্স্যাক্টলি এখন ওই যে আমরা তো বুঝতে পারছি না যে কি করতেছে রাইট ম্যাডাম ওই যে বন্না আনসার আছে জি ম্যাম তুমি কি এনসি সেন্টার বলতে কি মিন করেছো এটা তো বলো আগে ম্যাডাম বিভিন্ন মানে হসপিটালগুলা তাহলে প্রাইভেট হাজার হাজার প্রাইভেট হসপিটাল गवर्नमेंट হসপিটাল অভাব নাই তাহলে এইভাবে বললে হবে বিষয় এটা বললে করলে কাজ করলে হবে তাহলে তো ম্যাডাম আমরা মানে টাইটেলের ওখানটাও তো ম্যাডাম তাহলে চেঞ্জ হয়ে যায় তাহলে কি শুধু এনজিও ক্লিনিক দিব তোমাদের যে ইয়ে এই যে কি বলে এটার নাম তোমরা যে সূর্যের হাসি জি ম্যাম এর কথাই বলো তাহলে ম্যাডাম আমি শুধু সূর্যের হাসি কি উল্লেখ করে দিব সূর্যের হাসি হ্যাঁ তুমি ওই এই এনজিও ক্লিনিক পরে স্পেসিফিক্যালি বলতে পারো যে সূর্যের হাসপাতাল রাইট ম্যাডাম টাইটেলে দিলেন এ এনজিও ক্লিনিক উপরে আর যখন স্টাডি এরিয়া বলবেন তখন ওখানে যে এনজিও ক্লিনিক সূর্যের হাসি বলে দিলেন ম্যাডাম যেটা বললেন ঠিক আছে জি ম্যাম তাহলে ওই যে টাইটেলে হবে এ এনজিও ক্লিনিক মানে একটাই রাইট না একটা থেকে নিবেন না তো শুনো মানে সূর্যের হাসি এনজিওটার যতগুলো ব্রাঞ্চ আছে ওইটা মানে ঢাকার মধ্যে সূর্যের হাসি না তো পুরোটা কি কিসের আন্ডারে বলে attending NGO clinics title slide টাতে যান তাহলে ম্যামদের বলতে সুবিধা হবে আপনি টাইটেল স্লাইডটা বের করেন এই যে ম্যাম শুরু যে স্লাইডটা মানে pattern of violence during pregnancy among women attending NGO clinics সেন্টার বাদ দিয়ে দিবা শেষ ক্লিনিক্স আন্ডার USAID আর USAID বলি ঢাকা সিটি না NGO clinics USAID এখানে পুরোটা লেখার দরকার নাই
এরকম বলা যেতে পারে, কারণ এখানে এত কিছু লিখলে তো টাইটেলটা একদম ই হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু আমি ওই যে ANC সেন্টারটা রিমুভ করে দিব আর কি। করে দিবে। জি ম্যাম। আচ্ছা, মানে আপনি হচ্ছে গিয়ে তাহলে আপনি ক্লিয়ার চুজ করছেন? এক মিনিট ম্যাডাম, তাহলে ও একটা কাজ করুক, ও এরিয়াটা চুজ করছে কনভিনিয়েন্টলি, আমরা আমাদের সুবিধা অনুযায়ী এরিয়া চুজ করেছি, মানে এই এটা এনজিও এটা একটা। আরেকটা হচ্ছে কি গিয়ে সেটাও আমরা অ্যাকচুয়ালি কনভিনিয়েন্টলি আসলে চুজ করছি, দুটেই তার ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ওভাবেই। আচ্ছা, তাহলে আপনার স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক, বোথ আপনার স্টাডি এরিয়ার জন্য এবং আপনার স্যাম্পলের জন্য। আপনি ক্লিয়ার হয়েছেন বোন না? জি ম্যাম। গেল, তারপরে যান স্যাম্পলিং টেকনিকে, পরে কি দিতেছেন ওটা দেখান। স্যাম্পলিং মেথডের পরে তো স্যাম্পলিং সাইজ এস্টিমেশন, স্যাম্পল সাইজ উইল বি ক্যালকুলেট ইউজিং দা ফলোইং ফর্মুলা, n ইকুয়াল টু জেড স্কয়ার পি কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, n ইকুয়াল টু স্যাম্পল সাইজ, জেড ইকুয়াল টু স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট 1.96 সেগুলোরই উত্তর আপনাদেরকে ওই কমিটিতে দিতে হবে, সো খেয়াল করেন কি বলছি। তাহলে তো বলতে পারতে হবে কি হলো বন্যা, তো বুঝতে পারছি না হচ্ছে আপনার স্টাডি কি ভায়োলেন্স না, তাহলে পি আপনি কিসের নেবেন? তো বাংলাদেশের যে স্টাডি সেই স্টাডি না পড়ে লিখে দিয়ে দিতে হবে। একবার দেখো তো মোবাইলে তো আছে, তো হঠাৎ করে ভুলায় ফেলতেছি না, এগুলো সব মুখস্থ রাখতে হবে, কোনো মানে মানে আত্মস্থ করতে হবে, যতক্ষণ আপনি নিজের থিসিস নিজে আত্মস্থ না করবেন এটা করাটা কঠিন লাগে। তো এটা রেফারেন্স দিতে হবে, কোথ থেকে এসে পিটা সিলেক্ট করলো, কোন স্টাডি থেকে। হ্যাঁ সেটা তো সবসময় বলে দিই, ওটা লি টেন্সটা পাশে লেখা, ক্লাসও করিয়েছি পাশে লিখতে হবে প্রিভ্যালেন্স। 2017 এর একটা রেফারেন্স থেকে এটা নাও ছিল, পাশে লেখা নাই, পাগলাশে লেখা নেই, ব্র্যাকেটে ব্র্যাকেটে ডি ম্যাম লেখা আছে। সেটাই, এখন ও কোনটা নিয়েছে ওটা তো বলতে পারলো না, বললে হয়তো আমরা ক্লিয়ার করে দিতে পারতাম। আচ্ছা আগান, আপনি স্যাম্পল সাইজ কত এসেছেন, নন রেসপন্স কত ধরেছেন? domestic violence module of demographic health survey questionnaire of WHO validate questionnaire of husband controlling behavior and women's decision making autonomy
will be used to assess psychosocial factors. এখন এটা ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা প্যারাতে লিখলেও চলে, যে আপনি যে একটা ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্টে একবার লিখেছেন, আবার লিখেছেন ডাটা কালেকশন টুলস, দুটাতে না লিখে একটা হেডিং এর আন্ডারে এই ব্যাখ্যাটুকু দিয়ে দিলেও চলবে। মানে ইনস্ট্রুমেন্ট আর টুলস একসাথে করে দিব? হ্যাঁ, কারণ আপনি তো এটা কোশ্চেনিয়ারেরই বর্ণনা দিয়েছেন, তাই না? ক্রাইটেরিয়া An informed written consent in Bengali will be used to take consent from the respondents. An English version of informed written consent is also drafted and then translated into Bengali. Data will be collected by face-to-face interview using semi-structured questionnaire. Before the study, after assuring the confidentiality of the data, risk and benefits will be explained clearly to the respondents. They will inform about the full rights of participate or the refuse in this study at any time. Privacy must be maintained properly during an interview of each respondent. A copy of informed written consent will be provided to all the respondents. Data will be collected only from the pregnant women who participated voluntarily. Madam, yes. প্রথম কথা হচ্ছে এইটা আইআরবি না, হ্যাঁ, আমাদেরটা হচ্ছে গিয়ে ইথিক্যাল রিভিউ কমিটি, ইআরসি অফ বিওএইচএস, ঠিক আছে? এটা একটা, আর ম্যাডাম ইআরসি অফ বিওএইচএস, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে কখনো যদি মিটিং এ কোনো কথা ওঠে, তাহলে আমাদের এই ইআরসিটাকে সবার সাথে মিল রেখে আইআরবি করা যায় কিনা ম্যাডাম, এটা যদি একটু অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা। হ্যাঁ, তাহলে একটু সেন্ট্রালি একরকম থাকলো, সব বাংলাদেশের সব জায়গায় আইআরবি, সব জায়গায় আইআরবি করে আমাদের ইআরসি করা দরকার। তো আইআরবি আমরা কমিটি বানিয়েছে, তাদের আবার পছন্দ হতে পারে, এর জন্য হতে পারে। হ্যাঁ সেটাই, তাহলে ইআরসি হবে, হ্যাঁ, ইআরসি অফ বিওএইচএস। জি ম্যাম, আরেকটা ম্যাডাম, এই যে লিমিটেশন অফ দা স্টাডি, এটা কিন্তু আক্তার স্যার আর হাফিজ স্যার দেখলাম বলতে যে ওখানে দেখতেছে না দিতে প্রোটোকলে, এরকম একটা কতবার বলেছে, হ্যাঁ মনে হয় এরকম একটা কিছু বলেছে, হ্যাঁ থিসিসে দিতে বলেছিল, একদম থিসিস লিখে হয়তো দিবে লিমিটেশন শেষে, কিন্তু এটা প্রোটোকলে দেওয়া দরকার আছে, ওটা দেখাই প্রেজেন্টেশন আমি হিসাব, তাহলে ম্যাডাম এটা প্রোটোকল থেকে বাদ দিয়ে দিব, তাহলে তুমি ভেরিয়েবলস গুলো কি হবে, কি ভেরিয়েবলস গুলো দিতে হবে, তো সোশ্যাল ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, তারপরে তাহলে একদম সবার লাস্টে দিব, আপনি গাইডলাইন ফলো করুন, ভুলে গেলাম নাম ধাম, রিসেন্টলি ও পাস করলো, উল্টা মনে হয়
আচ্ছা আরেকটা কথা আমি একটু বলি ম্যাডাম, এটা আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যত আমরা আর কি গাইডলাইন ফলো করার জন্য বলি না কেন, যেমন আমাদের ডিওএইচএসএ সেন্টার গাইডলাইনে প্রোটোকলে কিন্তু লিটারেচার রিভিউ নেই, কিন্তু ওনারা কোন কারণে যেহেতু আমাদের এপিডেমিওলজি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট বসে তারপরে গাইডলাইনটা বানিয়ে, তো এখানে সব মাথা থাকবেন, সব ডিপার্টমেন্টের মাথারা এসে এই বিওএইচএস এর গাইডলাইনটা বানিয়েছে। আমরা আশা করবো আপনারা বিওএইচএস এর গাইডলাইনটাতে যে জিনিসগুলো থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু খেয়াল করেন যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেটা আসলে বিওএইচএস এর গাইডলাইনে আছে কিনা থাকার কথা, বাট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আবার ওই যে ম্যাডাম যেটা বলেছেন যাদের সাথে প্রেজেন্ট করবেন তারা একটু দেখতে চায়, তো সবার জন্য কমন ইনস্ট্রাকশন হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা একটু করে রাখবেন গাইডলাইনে আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা করে একটু আবার অনুরোধ করব, অমুক ডিপার্টমেন্ট শিখিয়েছে তমুক ডিপার্টমেন্ট শিখিয়েছে সেই স্টিয়াল মেইনটেইন করেছি, এটা কিন্তু যুক্তিতে খাটবে না, নাম্বার কাটা যাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কোনটা খাটবে বিওএইচএস এর যে গাইডলাইনটা আপনাদের আমরা প্রোভাইড করছি এখানে যে গাইডলাইনটা আছে সেটা যদি বলেন গাইডলাইনই আছে ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে একটু খেয়াল করুন। ওকে তাহলে ম্যাডাম বন্যার মনে হয় ইনস্ট্রাকশন পাওয়া শেষ। হ্যাঁ ঠিক আছে, কাজী হাবিব বন্ধু হ্যান্ড রেজ করেছে, কাজী হাবিব কি বলতে চাও? আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে ক্যানেলটা খো আমরা বলছিলেন যে আমাদের ভিডিওটা এক বছর রাখার জন্য, ফলে কিছু তার ব্যাক ডেটে দেখাবো যখন প্রোটোকল প্রেজেন্টেশন করব, তখন ক্যানেল ছেড়ে আমরা ব্যাক ডেটে রাখবো ওইভাবেই দেখাবা। হ্যাঁ ওইভাবেই দেখাবা, কারণ ইউ স্টার্টেড প্রোটোকল মানে তৈরি করা আর আগে থেকে 3 মাস আগে থেকে শুরু করেছে, ওইভাবেই দেখানো হয়। আপনারা ওয়ার্ক প্ল্যানে যেভাবে দেখিয়েছেন সেটা প্রশ্ন করতে পারে যে এটা কেন রেখেছেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন প্রেজেন্টেশনের ডেটটা যখন পড়বে তার এক মাস পরে বা 15-20 দিন পরে আপনি ডাটা কালেকশনটা দেখাতে পারেন, কিন্তু প্রোটোকল প্রেজেন্টেশনের পরে পারমিশন পেতে আসলে এক মাস সময় লেগে যায়, সো তখন থেকে আপনি এক মাস পরে ডাটা কালেকশনটা দেখাতে পারেন, অসুবিধা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়ার্ক প্ল্যান আগে করেছেন কোভিডের কারণে হয়তো বা সিচুয়েশন ভিন্নতার কারণে ডাটা কালেকশনটা পিছিয়ে গেছে, সেটাও যুক্তি হিসেবে দাঁড় করা যায়, বাট কারেকশন করাটাই ভালো, যখন প্রোটোকল প্রেজেন্টেশনের ডেট পড়বে তার পর থেকে আপনারা আসলে ডাটা কালেকশনটা দেখালে ভালো হবে। আর আবার একটু বলে দিই হাবিব, আপনি যেটা নিয়ে কনফিউশনে আছেন, আপনি যখন ডাটা কালেকশন করে ফেলে আপনার এটা তো জমা হয়ে গেছে, আপনি তখন একটা ফিডব্যাক পাবেন তাই তো হাবিব? আচ্ছা তাহলে আপনারটা যেহেতু জমা হয়ে গেছে আপনারটার জন্য টেনশন নাই, আপনি ফিডব্যাক পাওয়ার পরে আপনি যখন ডাটা কালেকশন করবেন থিসিস ডাটা অ্যানালাইসিস করবেন রিপোর্ট রাইটিং করবেন ডিসকাশন, এটা তো সেই কি বলে ERC তে জমা হয়নি তো? না ERC তে হয়নি, ওটা তো দিয়েছে ওই সে কি বলে BMRC তে ওর ফান্ড পাওয়ার জন্য দিয়েছে, ডাটা কালেকশন যেহেতু ফান্ড পাই আমি তো এটার কথাই জিজ্ঞেস করছি, ইনস্ট্রাকশন ক্লিয়ার বলতে হবে হাবিব, আমি তো বারবারই জিজ্ঞেস করছি আপনি তো জমা দিয়েছেন ERC তে? না না ERC তে দেওয়া হয়নি, তাহলে সেটা তো বলতে হবে, জি ম্যাডাম आंसर পেলে আমি কি বুঝবো আপনার কাছ থেকে, তাহলে তো সিরিয়াস হতে হবে, বি সিরিয়াস। আর ম্যাডাম ও যে একটু বলে নি, সেটা আমি বললাম কি যে যে ওয়ার্ক প্ল্যানটা ওরা করেছে ERC তে প্রেজেন্টেশনের যে ডেটটা পড়বে তার এক মাস পর থেকে ওরা ডাটা কালেকশন দেখাবে কিনা, কারণ সাধারণত এক মাসের মতো সময় লেগে যায় ERC থেকে, সেটা তো ডিপেন্ডস, ওরা তো আপাতত দেখাবে
পরে তো ফাইনালি যখন হবে তখন হয়তো যদি প্রয়োজন হয় চেঞ্জ করবে, আপাতত যেরকম দেখাবে হাবিবের কোশ্চেনটা প্ল্যান করছে হবে। ঠিক আছে, আপনার কোশ্চেনটা ওটাই ছিল। জি ম্যাডাম, ঠিক আছে, তাহলে বন্যা মনে হয় আপনি এখন একটু স্টপ করে দিতে পারেন। জি ম্যাম। ম্যাম স্টপ করেছি আমি। সানোয়ার, আরেকটা জিনিস, আপনি হচ্ছে যেহেতু টাইটেলে চেঞ্জ চলে আসছে, আপনি কিন্তু আপনার রিসার্চ কোশ্চেন আর সব অবজেক্টিভ থেকে এএনসিটা সরিয়ে ফেলবেন, ঠিক আছে? জি জি ম্যাম। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা মমতাজ মেয়ে আপনি প্রেজেন্টেশন। আমি কিন্তু আইরিনের কোনো মেইল পাইনি, কিন্তু মমতাজ মেয়ের মেইল পেয়ে গেছি। আইরিন কোথায় পাঠিয়েছেন আপনি? ম্যাডাম আপনাকে পাঠিয়েছি। মমতাজ মেয়ে প্রেজেন্ট করতে থাকুক তাহলে। জি ম্যাম, জি আপনি প্রেজেন্ট করতে থাকেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম মাই অনারেবল ম্যাম, গুড ইভিনিং এভরিবডি। আই এম মমতাজ মেরি। টুডে ইজ আওয়ার থিসিস প্রপোজাল প্রেজেন্টেশন। মাই টাইটেল ইজ নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস অফ নার্সেস রিগার্ডিং নজোকমিয়াল ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল উইদিন এ টার্সিয়ারি হসপিটাল ইন ঢাকা বাংলাদেশ। হেয়ার ইজ প্রেজেন্টেশন ওভারভিউ, সামারি, ইন্ট্রোডাকশন, র্যাশনাল অফ দ্য স্টাডি, রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ, মেথডস অ্যান্ড ম্যাটেরিয়ালস, লিমিটেশন অফ দ্য স্টাডি, ইথিক্যাল কনসিডারেশন, রেফারেন্স, বাজেট, গ্যান্ট চার্ট অফ দ্য স্টাডি অ্যান্ড কোশ্চেনিয়ার। সরাসরি চলে যান রিসার্চ কোশ্চেন, র্যাশনালটা দেখি, র্যাশনালটা দেখি আমরা। রিসার্চ কুড হেল্প টু কন্ট্রিবিউট টু দ্য ফলোয়িং, সরাসরি ইমপ্লিমেন্টেশন লিখেছেন। আচ্ছা ঠিক আছে, যান পরেরটাতে যান। অবজেক্টিভ, জেনারেল অবজেক্টিভ, টু ডিটারমাইন দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস অফ নার্সেস অ্যাবাউট নোজোকমিয়াল ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল উইদিন এ টার্সিয়ারি হসপিটাল অফ ঢাকা সিটি ইন বাংলাদেশ। স্পেসিফিক অবজেক্টিভ, to assess the knowledge of nurses about nosocomial infection prevention and control, to assess the practices about standard precaution among the nurses, to explore the socio-demographic characteristics of the respondents, to determine the association between knowledge and practice among the nurses. Research last, specific objective থাকেন। জি ম্যাম। ম্যাডাম যে লাস্ট যে to determine the association between knowledge and practice এটা দেখবেন, তাই তো? জি ম্যাম। নলেজের সাথে প্র্যাকটিসের অ্যাসোসিয়েশন দেখবেন, মানে ম্যাম তাদের নলেজ আছে সেই অনুযায়ী প্র্যাকটিস করছে কিনা সেটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, রিসার্চ কোশ্চেন কি অবজেক্টিভের পরে বসে? রিসার্চ কোশ্চেন তো আগে বসে, সিরিয়াল ঠিক করে নেবেন, ওই গাইডলাইন অনুযায়ী সিরিয়ালটা ঠিক করে নেবেন ফরেন রিসার্চ কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য লেভেল অফ নার্সেস নলেজ অ্যান্ড প্র্যাকটিস রিগার্ডিং নোজোকমিয়াল ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল? মেথডস অ্যান্ড ম্যাটেরিয়ালস, স্টাডি ডিজাইন, এ ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি উইল বি কন্ডাক্টেড, স্টাডি পিরিয়ড, the study will be conducted from April 2021 to September 2021. Study population, age group between 21 to 49 years including both male and female nurses of a tertiary hospital in Dhaka city. Inclusion criteria, all can age likhecho keno study population 21 to 49 years keno
এজ গ্রুপ কেন, যারা নার্স আছে যারা কর্মরত আছে সবাই কিন্তু নিচ্ছ, তো এজটা কেন লিখলে বুঝতে পারছি না। এইজটা বাদ দিয়ে দেন, বোথ মেল এন্ড ফিমেল নার্সেস ওয়ার্কিং, হতে পারে যে যারা ওই মানে ট্রেনি নার্স আছে তাদেরকে নিচ্ছ না। জি ম্যাম, মানে স্টুডেন্ট নার্স আছে তারপর হ্যাঁ তাদেরকে নিবা না, তাহলে ওদেরকে কি বলে যারা মানে স্টুডেন্ট নার্স বা ট্রেনি নার্স, তাদের বাদ দিয়ে বাদেরকে বাকিদেরকে কি বলে? শুধু নার্স হবে সেটা না, হ্যাঁ তো বাস সেটাই। আচ্ছা ম্যাম, এজ গ্রুপ বাদ দিয়ে দিব তাহলে। হ্যাঁ, ইনক্লুশন ক্রাইটেরিয়া, অল ক্যাটেগরিস অফ নার্সেস ওয়ার্কিং ইন এ টারশিয়ারি হসপিটাল ইন ঢাকা হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দিস স্টাডি। অল ক্যাটেগরিস মানে কি? অল ক্যাটেগরিস মানে কি? মানে অল নার্সিং, অল নার্সিং মানে সকল ওয়ার্ডে কাজ করে একটা হসপিটালে, সেটা বলতে চেয়েছিলাম। অল নার্সিং ওয়ার্কিং ইন ডিফারেন্ট ওয়ার্ডস নাকি ডিফারেন্ট ডিপার্টমেন্টস? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট লিখতে পারে। অল ক্যাটাগরিজ বলতে তো মনে হবে যেন নার্সিং অফিসার, নার্সিং অফিসার কেউ ক্যাটাগরি এইভাবে করতে হবে, নার্সিং অফিসার অথবা সুপারভাইজার নার্স হেন তেন। জি ম্যাম, জি তুমি করো নাই, তুমি ডিফারেন্ট ডিপার্টমেন্টের নার্সদেরকে ইনক্লুড করবে, তাই তো? জি ম্যাম, হ্যাঁ তাহলে সেটাই বলবে, অল ক্যাটাগরিজ অফ নার্সেস না বলে। আচ্ছা ঠিক আছে, ডিফারেন্ট ডিপার্টমেন্ট ওয়ার্কিং ইন আ টারশিয়ারি হসপিটাল, অল কথাটা বলারও দরকার নেই, নার্সেস ওয়ার্কিং ইন এ জি ম্যাম ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ এ টারশিয়ারি লেভেল হসপিটাল, ডিফারেন্ট ডিপার্টমেন্টস। ওকে ম্যাম, অনেক তো ডিপার্টমেন্টস আছে, সব ডিপার্টমেন্টসই নেবে, ডিফারেন্ট বলে পরে হয়তো ঠিক করবে যে কয়টা ডিপার্টমেন্ট থেকে নিচ্ছ। জি ম্যাম, জি অল নার্স কে তো তোমার নেওয়ার দরকার নেই, তোমার স্যাম্পল অনুযায়ী তুমি নিবে, তাই তো? জি ম্যাম, অল কথাটা বলার দরকার নেই। ওকে ম্যাম, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, নার্সেস হু আর নট উইলিং টু পার্টিসিপেট ইন দিস স্টাডি। ম্যাডাম এখানে বরং ইয়েটা দিবে কিনা, ওই যে যেটা একটু আগে আপনিও বললেন ম্যাডাম, যে যারা স্টুডেন্ট ইন্টার্নি করছে তাদেরকে এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় ফেলবে? হ্যাঁ সেটাতে রাখবে, যারা ইন্টার্ন করছে, যারা স্টুডেন্ট নার্স তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি এখানে এক্সক্লুশনে। আপনি ওটা অ্যাড করে দিন, যারা ডাইরেক্টলি কি বলবো, এই জন্যই বলছি যারা ডাইরেক্টলি ট্রেনি ট্রেনি ইন্টার্নশিপ করতে বাদ দিচ্ছি, ইন্টার্নি বাদ দিচ্ছ, তাহলে যারা প্রফেশনাল তাদেরকেই শুধু নিচ্ছি, তাই তো? জি ম্যাম, জি সেটা লিখলে মনে হয় এটা লেখা যেতে পারে এখানে। ওকে ম্যাম, স্যাম্পল সাইজ অ্যান্ড স্যাম্পলিং টেকনিক, আমি এখানে ইকুয়েশনটা দিয়েছি, স্যাম্পল সাইজ হচ্ছে 2090, পি ভ্যালু কোথা থেকে আসলো আমাদেরকে বোঝান, ওটা কোথা থেকে নিয়েছেন আপনি পি ভ্যালু 70%? আগে স্লাইডে যান, একটা নলেজ আবার একটা প্র্যাকটিস, দুটো বিষয় আছে, কোনটা নিয়ে করবে স্যাম্পল? সাধারণত মনে হয় ম্যাডাম নলেজ নিয়েই করে, নলেজ আছে জি ম্যাম, মানে আপনি দেখেছেন ওই স্টাডিটা কোথায় হয়েছে, রেফারেন্সটা আছে আপনার কাছে? জি ম্যাম আছে, থাকলে এখানে পাশে বসাতে হবে। জি ম্যাম বসিয়ে, তাহলে 70% বললে তো অনেক বড় স্যাম্পল সাইজ আসে না, দেখে যান পরেরটাতে যান। এই বিষয়টা স্ট্যাটিস্টিশিয়ানদের সাথে একটু কথা বলে নিতে পারে না, কোনো অ্যাক্সেস নাই ওদের, যারা ওকে হেল্প করতে পারে ওদেরকে এই স্যাম্পল সাইজে? ম্যাডাম আগে যেরকম লিমা ছিল যে এই সাপোর্টটা সে দিতে পারতো, এখন যারা বর্তমান আছেন তারা ওই সাপোর্টটা দিতে পারেন না। না অন্য কোথাও যেমন ডিএসএম এতে স্ট্যাটিস্টিক্স এর লোক আছে, ও যদি অ্যাক্সেস থাকে তাহলে তার কাছ থেকে নিতে পারে হেল্প। দেখি টারশিয়ারি বলবে বিএসএম এর মধ্যে, ওটা তো একদম সুপার স্পেশালাইজড হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল রাইট ম্যাডাম, সুপার স্পেশালাইজড বলবে একদম সুপার রাইট। আচ্ছা স্যাম্পল সাইজ মাইনাস হলো কেন বলেন তো?
সাধারণত নন রেসপন্স তো অ্যাড হয়, আপনি মাইনাস করলেন কেন? আপনি নন রেসপন্স, যে আপনার স্যাম্পল তারা রেসপন্স নাও করতে পারে, তাদের যারা রেসপন্স করবে না ওদেরকে বাদ দিয়ে দিছো না, যারা নন রেসপন্স যা বের হয়েছে তা আপনার এই মেইন স্যাম্পল সাইজের সাথে অ্যাড হবে, আপনার মাইনাস হবে। নন রেসপন্স বলতে কি বোঝায়, কি বোঝে নাই সেজন্য মাইনাস করছে, ভাবছে রেসপন্স করছে না তাকে। ম্যাম আমি এটা বুঝতে পারি না এই ইকুয়েশন। হ্যাঁ নন রেসপন্স মানে কি, যে আপনাকে সে বললো যে না আমি স্টাডিতে পার্টিসিপেট আপনার ইয়ে করবো না, কোশ্চেন আনসার করবো না, সো সেই রকম একটা পার্সেন্টেজ ধরে বেশি ধরে নিতে হয়। বেশি ধরে নিলে তাহলে হচ্ছে গিয়ে ডাটা অ্যানালাইসিসের সুবিধা হয় আমাদের নন রেসপন্সটাকে ধরে। এখন ম্যাডাম ও কি এখানে 10% রাখবে নন রেসপন্স না 5% নামিয়ে আনবে? 5% নামিয়ে আনা ভালো, আমার মনে হয় প্রত্যেকেই 5% করতে পারে, এত বেশি স্যাম্পল সম্ভবই না আসলে। হ্যাঁ সেটাই আমি বলছি, যে তারপরে হচ্ছে ধরো এত যদি সম্ভব না হয় তাহলে ফিজিবল লিখতে হবে, যে ফিজিবল এত স্যাম্পল অনলি ফিজিবল। রাইট, আমার মনে হয় 5% ইজ বেটার নন রেসপন্স, এর বেশি না, তাহলে আসলে তোমাকে রেসপন্স করবেই 5% সেটাই পাবেই না। এটা ওর জন্য এটা ইয়ে মেরি আপনি 5% ধরেন, ঠিক আছে? 5% ধরে যতটা বের হবে, যেমন 32 মাইনাস করেছেন এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, 16 হবে, ধরো 16 হবে তাহলে। হ্যাঁ 16 কে প্লাস করবেন 323 এর সাথে। এই জি ম্যাম, ঠিক আছে, আমরা 2% ও ধরতে পারি ম্যাডাম, ওর যেহেতু বেশি বেড়ে যাচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, বেশি করার দরকার নেই, এত করা যাবে না। মেরি আপনি কি করে দেখবে, নলেজ করবে কিভাবে, প্র্যাকটিস দেখবে, এগুলো তো আবার ব্যাপার আছে। রাইট ম্যাডাম, রাইট ম্যাডাম, তাহলে যান মেরি, আপনি এটাকে পেয়ে ফেলেছেন, এখন যান দেখি। স্যাম্পলিং টেকনিক, দ্য স্টাডি স্যাম্পল উইল বি সিলেক্টেড বাই ইউজিং র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। আচ্ছা এখানে একটা কথা আছে ম্যাডাম, র্যান্ডম স্যাম্পলিং টেকনিক কিভাবে করবেন বলেন তো? ম্যাম আমি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে করতে চাচ্ছি সেখান থেকে সব ডিপার্টমেন্ট, এক ডিপার্টমেন্টের সবাই তো এখানে অ্যাড হবে না, অ্যাড হবে না, তাহলে আপনি কি স্যাম্পলিং ফ্রেম করবেন? হ্যাঁ তাহলে আমার তো মনে হয় যেহেতু ওই ডিপার্টমেন্টে যারা কাজ করে সেই লিস্টটা তো পেয়ে যাবে, সেই লিস্টে থেকে কিছু র্যান্ডম স্যাম্পলিং করতেই পারে, যে লিস্ট কালেক্ট করে র্যান্ডম স্যাম্পলিং করবে, সেভাবে সে ডিপার্টমেন্টের নার্স সিলেক্ট করবে। রাইট, তাহলে কিন্তু যে স্যাম্পলিং ফ্রেম করতে হবে তারপরে লটারির মাধ্যমে এগুলো বলতে হবে, ঠিক আছে, এগুলো তাহলে বলতে হবে ঠিকঠাক মতো। জি ম্যাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা তুমি কিভাবে করবা নিজেকে বুঝতে হবে এবং সেভাবে করতে হবে। জি জি, এসআরএসটা তাহলে বলতে হবে আপনি এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করছেন এবং লটারির মাধ্যমে নাম পিক করে সেই নার্সদেরকে নিচ্ছেন, তাহলে কিন্তু খেয়াল করে বলতে হবে। পরেরটাতে যাই, ভালো করে জেনে নাও কিভাবে এসআরএস করা হয়। ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট এন্ড টেকনিক, এ সেমি স্ট্রাকচারড কোশ্চেনিয়ার উইল বি ইউজড এন্ড ফেস টু ফেস ইন্টারভিউ উইল বি টেকেন বাই রিসার্চার। ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, ইনফরমেশন উইল বি কালেক্টেড ম্যানুয়ালি, আফটার কালেকশন অফ ডাটা অফ দ্য রেসপন্ডেন্ট দে উইল বি অর্গানাইজড অ্যান্ড অ্যানালাইসিস উইল বি ডান ইউজিং এসপিএস। দুটো আলাদা আলাদা লিখতে হবে, তুমি ডাটা নলেজ গুলা কি কিভাবে করবা সেটা লিখতে হবে, প্র্যাকটিস গুলো কি তুমি কিভাবে অ্যানালাইসিস করবা, প্র্যাকটিস কিভাবে কালেক্ট করবা, নলেজ কিভাবে কালেক্ট করবা, সেটা লিখতে হবে, লিখলে হবে না তোমার। আপনি একটু আগেরটাতে যান, এটা ম্যাডাম যেটা বলেছেন একদম কারেক্ট, এই যে লিখলে হবে না তো আমি বলে দিই শুনুন কিভাবে করবে। হ্যাঁ রাইট রাইট রাইট, মেরি ম্যাডাম যেটা বলছেন যে আপনাকে এখানে নলেজ কিভাবে আপনি কালেক্ট করবেন, নলেজ রিলেটেড কত আইটেম কোশ্চেন এবং তার স্কোরিং কিভাবে হবে, প্র্যাকটিসটা কিভাবে আপনি করবেন সেটা এখানে ডিটেইলস লিখতে হবে, এবং নলেজ রিলেটেড অনেক স্টাডি আছে যে এখানে বলা আছে। আমি উদাহরণ দিচ্ছি, এরকম আছে যে 10টা নলেজ রিলেটেড কোশ্চেন আছে, সেই 10টা কোশ্চেনের সম্ভাব্য 3টা করে আমি আমাকে আপনি প্রশ্ন করছেন, এক নাম্বার কোশ্চেন, 10টা কোশ্চেনের ভিতর এক নাম্বার কোশ্চেন আমাকে করছেন, আমি আপনার একজন নার্স পার্টিসিপেন্ট, আমি বললাম জানি, ওই জানি ইয়েস বলার সাথে সাথে আমি স্কোর পাবো 1, আবার কেউ যদি বলে যে জানে না তাহলে সে পাবে 0, ডোন্ট নো যদি কেউ বলে সেও পাবে 0। এভাবে নলেজ স্কোরিং একদম সিস্টেম আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, যে 10 আইটেম কোশ্চেন বা 18 আইটেম নলেজ রিলেটেড কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের 2টা আনসার থাকবে বা 3টা আনসার থাকবে, ইয়েস নো ডোন্ট নো, ইয়েস এর জন্য 1 দিতে হবে, নো আর ডোন্ট নোর জন্য 0 দিব, তারপরে টোটাল এই 10টা কোশ্চেন যে করা হবে টোটাল 10টা
নাম্বার কে তিন ভাগে ভাগ করা হবে। যারা তিনের কম পাবে তাদেরকে বলা হবে পোর নলেজ, যারা তিন থেকে ছয়ের মধ্যে পাবে তাদেরকে বলা হবে গুড নলেজ, আমি উদাহরণ দিচ্ছি কিন্তু, আর যারা ছয়ের বেশি পাবে দশের মধ্যে তারা হবে হচ্ছে গিয়ে ভেরি গুড নলেজ। তাহলে পোর নলেজ, অ্যাভারেজ নলেজ অ্যান্ড গুড নলেজ বা ভেরি গুড নলেজ, এরকম ভাবে ক্যাটাগরি করতে হয়। সো এই যে আমি কথাগুলো বললাম এগুলোর একটা রেফারেন্স দিতে হয় যে অমুক একটা স্টাডিতেও এই সেম ভাবেই করেছে, সেই কোশ্চেনিয়ারটাকে আমি মডিফাই করে আমার ডাটাতে বা আমার রিসার্চে আমি ইউজ করেছি। এই হলো নলেজ রিলেটেড। ঠিক তেমনি প্র্যাকটিস রিলেটেড, ধরেন পাঁচটা কোশ্চেন থাকে বা ছয়টা কোশ্চেন থাকে এক এক জায়গায় এক এক রকম, সেই প্র্যাকটিস রিলেটেড প্রতিটা কোশ্চেনেরই আবার অপশনগুলো থাকে, সেইখানে আপনি কিভাবে সেই প্র্যাকটিসটাকে স্কোরিং করছেন সেটারও বর্ণনা দেওয়া থাকে, সেই কথাগুলো আপনার আসতে হবে। এটাকেই বলা হয় ক্যাপ স্টাডি। আপনি বুঝতে পেরেছেন মেরি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো সার্চ দিলেই পাওয়া যায় যে ক্যাপ স্টাডির স্কোরিং কিভাবে করে। ঠিক আছে, জি ম্যাম। এগুলো ভালো করে না বুঝলে কিন্তু এটা মানে প্রোটোকল ডিফাইন করা ডিফিকাল্ট হয়ে যায়। খুব সোজা জিনিস কিন্তু আপনি জাস্ট একটু সার্চ দিলেই হবে, লাগলে আমরা একদিন আলোচনা করব, অসুবিধা নেই। জি ম্যাম। ওকে, তারপরে ওইটাই আপনার মেইন পার্ট, এগুলো মেইন পার্ট না, ওইটাই আপনার মেইন পার্ট, স্কোরিং আপনাকে দেখাতেই হবে। লিমিটেশন অফ দ্য স্টাডি, দ্য স্টাডি ইজ বললো না, বলার দরকার নাই, বলার দরকার নেই, পরে দেখি আর কি দিয়েছেন। হ্যাঁ, ইথিক্যাল কনসিডারেশন, ইথিক্যাল ক্লিয়ারেন্স উইল বি অবটেইনড ফ্রম আইআরবি তে গিয়েছে। হ্যাঁ, তারপর উইল বি অবটেইনড ফ্রম ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স টু কন্ডাক্ট দ্য স্টাডি, রিটেন ইনফর্মড কনসেন্ট উইল বি অবটেইনড ফ্রম দ্য রেসপন্ডেন্ট, ইনফরমেশন অফ দ্য পার্টিসিপেন্টস উইল বি কিপ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল অ্যান্ড অ্যাভয়েডিং এনি হার্ম, নো ফোর্সফুল অ্যাটেম্পট উইল বি টেকেন টু ইন্টারভিউ অফ এনি আনউইলিং রেসপন্ডেন্ট। প্রথম কথা, কারেকশন কি হবে বলেন, বন্যাকে বলেছি, খেয়াল করেছেন কিনা বলেন, ওটা কি হবে, ইথিক্যাল রিভিউ বোর্ডের নাম কি বাংলাদেশ বিওএইচএস এর, বলে ফেলেন। ম্যাম আমি ওই সময় শুনতে পাইনি ভালো করে, আমার নেটে খুব সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে আসে। বলেন, বন্যা বলে দেন। ম্যাম, ইআরসি অফ বিওএইচএস হবে। গুড, শুনতে পেয়েছেন? জি ম্যাম, শুনতে পেয়েছি। ওকে, হিয়ার ইজ রেফারেন্স, বাজেট, দ্য টোটাল বাজেট ইজ 61,425 টাকা। কোথায় পেয়েছো এই হেডলাইনগুলো, সাইট সিলেকশন এটা সেটা, এগুলো কই পেয়েছো? সাইট সিলেকশনের জন্য তোমার আবার এত টাকা পয়সা লাগবে কেন? 3000 টাকা লাগবে সাইট সিলেকশন করতে, বুঝতে পারলাম না কিছু। সো বাজেট জাস্ট লিখলেই তো হবে না, এটা ই হতে হবে। হ্যাঁ, রিজনেবল হতে হবে, রিজন থাকতে হবে। মেবি, জি ম্যাম, সাইট সিলেকশনে 3000 টাকা মানে কি দিবে সাইট সিলেকশন করতে? ম্যাম আমি এর আগে যে প্রপোজাল করেছিলাম রিসার্চে ওখান থেকে এটা দিয়েছি। ওখান থেকে নিয়েছো, ওখানেটা এখানেটা এক হবে? এটা তুমি থিসিস করছো তোমার একাডেমিক পারপাসে, আপনি আপনার কারেকশন পেয়েছেন, একদম খুবই ইম্পর্টেন্ট কারেকশন হচ্ছে আপনার নলেজ স্কোরিং আর প্র্যাকটিস কিভাবে করবেন এটা সার্চ দিতে হবে। এই জিনিসটা ভালোভাবে না বুঝলে তুমি স্টাডিটা ঠিক মতন করতে পারবে না, বুঝতে পারছো? জি ম্যাম। তুমি ভালো করে এটা বুঝে নাও, এটাই মেইন পার্ট তোমার স্টাডির। ওকে ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আপনি স্টপ করেন এখন। আইরিন কি ট্রাই করবেন আরেকবার, আপনি পারবেন কিনা, না হলে কি আমি, না হয় আমি আমি আরেকবার ট্রাই করি মনে হয়। ওকে ওকে ওকে, তাহলে মমতাজ মেরি, হ্যাঁ স্টপ প্রেজেন্টেশন কর।
ম্যাডাম আসছে এখন না মানে সময় নষ্ট না করি ওর আমি করে দিচ্ছি না কম আইরিন আইরিন আপনি তাহলে স্টপ রাখেন আমি করে দিচ্ছি ম্যাডাম আপনার দুইটা মেইল পাঠিয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি আমি করে দিচ্ছি সেজন্যই বলছি আমি করে দিচ্ছি না হলে আবার দেখা যাচ্ছে কি ম্যাডাম হ্যাঁ আইরিন আপনার দেখি টাইটেল পেজ কোথায় অ্যাবস্ট্রাক্ট এখান থেকে টাইটেল কোথায় আপনার দেখি ম্যাডাম টাইটেল হচ্ছে নিচে দিয়েছি ও তো মনে হয় ফলো করে নাই তোমার এই গাইডলাইন বুঝলাম না ওর কি ফলো করে মানে আমি খুব অদ্ভুত ব্যাপার স্যাপার গাইডলাইনের ভিতর কোথাও অ্যাবস্ট্রাক্ট কথাটা মনে হয় না আছে সামারি আছে স্যাম্পল যেটা পাঠিয়েছি সেটাও সামারি আছে তাহলে অ্যাবস্ট্রাক্ট কেন আপনারা লিখছেন আমরা তো কিছু বুঝতে পারছি না টাইটেল বলেন আইরিন পারসেপশন অফ প্যারেন্টস অফ সেরেব্রাল পালসি চিলড্রেন অ্যাবাউট সেরেব্রাল পালসি হোয়াট ইজ পারসেপশন অফ প্যারেন্টস অ্যাবাউট দেয়ার সেরেব্রাল পালসি চিলড্রেন বাচ্চার সবকিছুই দেখতে about cerebral palsy of their children erkom hobe for cerebral palsy of their children ঠিক আছে এভাবে cerebral palsy আগে আসবে about cerebral palsy of their children of their তাদের শিশুদের cerebral palsy সম্পর্কে তাদের ধারণা আইরিন লিখে ফেলেন কারেকশন গুলো লিখে ফেলেন কারেকশন করছি ম্যাডাম ওকে ওকে তারপরে যাব ম্যাডাম হ্যাঁ স্পেসিফিক অবজেক্ট জেনারেল অবজেক্টিভ পড়েন জেনারেল অবজেক্টিভ টু ফাইন্ড আউট দা পারসেপশন অফ প্যারেন্টস অ্যাবাউট সেরেব্রাল পালসি এবার সেরেব্রাল পালসি অফ দেয়ার চিলড্রেন তাদের শিশুর সম্পর্কে জানবা তাদের শিশু মানে ওভারঅল সেরেব্রাল পালসি সম্পর্কে তো না মেইনলি তাদের শিশুদের সেরেব্রাল পালসি সম্পর্কে এটাই তো বলছো নাকি কি ম্যাডাম হ্যাঁ তাহলে ওই ওইভাবে লিখতে হবে অফ দেয়ার চিলড্রেন তারপরে এটা তো স্পেসিফিক অবজেক্টিভ থাকবে নলেজ অ্যাবাউট সেরেব্রাল পালসি চিলড্রেন প্যারেন্টস অ্যাবাউট দ্য কন্ডিশন অফ সেরেব্রাল পালসি টু আইডেন্টিফাই প্যারেন্টস বিলিফস অ্যাবাউট সেরেব্রাল পালসি টু ফাইন্ড আউট সোশিও কালচারাল স্ট্যাটাস অফ সেরেব্রাল পালসি টু ফাইন্ড আউট দেয়ার এখানে দেয়ার বলতে ম্যাডাম প্যারেন্টস বুঝিয়েছি চ্যালেঞ্জেস উইথ দেয়ার চিলড্রেন অফ সেরেব্রাল পালসি তিন নম্বরটা কি ম্যাডাম যারা দেখছি নলেজ দেখে নলেজের অ্যাটিটিউড দুটোই দেখতে পরিবর্তে তাদের
প্র্যাকটিস হতে পারে ম্যাডাম দিলীপের সাথে, তার কি প্র্যাকটিস করতেছে? না না, প্র্যাকটিস তো হবে না, তাহলে নজরের সাথে অ্যাটিটিউড, যে বাচ্চাদের বুঝি তাদের অ্যাটিটিউডটা কেমন, নেগেটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাটিটিউড, তারা কিভাবে নেয় বাচ্চাদের এই সমস্যাগুলো। অনেকে নেগেটিভ নেয়, কোনো বাচ্চা কখন নিয়েছে না, সো দ্যাটস এ নেগেটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউডের তাহলে প্রশ্ন বের করতে হয় তোকে খুঁজে, যেটা পজিটিভ নাম্বার 2 নাম্বার 4 মানে ভালো হয় বোধ হয় চ্যালেঞ্জেস না বলে, তাই না? স্টিগমা, রাইট ম্যাডাম, স্টিগমা এন্ড চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ স্টিগমা গুলাই চ্যালেঞ্জ তো একচুয়ালি, রাইট, স্টিগমা গুলাই চ্যালেঞ্জ, ওগুলাই সে তারা চ্যালেঞ্জ ফেস করে একচুয়ালি। বুঝতে পারলে? আইডেন্টিফাই 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 হয়ে গেছে খালি। জি ম্যাডাম, দিস কভার হতে পারে না, প্রথমে নলেজ দেখছো আর একটু অ্যাটিটিউড দেখছো, আর একটা দেখছো সোশিও ডেমোগ্রাফিক স্ট্যাটাস, ডেমোগ্রাফিক স্ট্যাটাস, আর একটা দেখছো যাদের স্টিগমা, কি স্টিগমা, কি ধরনের স্টিগমা আছে। জি ম্যাডাম, এখন আমি ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু ইংরেজিটা বোধহয় মানে ভুলভাল হয়ে গেলে তো ইংরেজিটা কারেক্ট করে লিখতে হবে, কারেক্ট ইংলিশ। জি ম্যাডাম, তুমি স্টাডি পেয়েছো নলেজ অ্যাটিটিউডের? ম্যাডাম, এটা হচ্ছে সৌদি আরবের, আমি একটা স্টাডি পেয়েছি, ওইখানে ওনারা হচ্ছে পারসেপশন দেখেছে, পারসেপশন দেখেছে, নলেজ দেখে পারসেপশন দেখেছে। জি ম্যাডাম, ওনারা হচ্ছে পারসেপশনের বলতে হচ্ছে ওনারা যে চাইল্ডের কেয়ারিং দেখেছে, তারপর সেলফ কেয়ার, অনেকগুলো এটা দেখেছে। আর ম্যাডাম হচ্ছে আমি বাংলাদেশের একটা স্টাডি পেয়েছি সিআরপিতে করে সাথে স্টুডেন্টকে, ও হচ্ছে তাদের ফিজিক্যাল স্ট্যাটাসে ফিজিওথেরাপির গুলো দেখেছে। আচ্ছা, ওগুলো দেখেছে, তো এটা আলাদা, তাহলে তুমি বুঝতে পারলে আমরা যে কয়েকটা বললাম। জি ম্যাডাম, আইডেন্টিফাই শব্দ বাদ হবে, এগুলোর আইডেন্টিফাই ডিসকভার হতে পারে ম্যাডাম, ডিসকভার হবে না, ডিসকভার না, বড় ফাইন্ড আউট, এক্সপ্লোর, টু অ্যাসারটেইন, অ্যাসারটেইন। তো সিনোনাম গুলো দেখে কোন সিনোনামটা যায় সেই সিনোনাম বসাবে। চারটা বুঝতে পেরেছো? চারটা যে যে চারটা কথা আমরা বললাম। জি ম্যাডাম, পরেরটাতে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওর লিস্ট অফ ভেরিয়েবল দিয়েছে, অ্যাসোসিয়েশন না দেখলেও চলবে, ওই স্টিগমা সিস্টেমাইজ। হ্যাঁ না, সেই জন্যই ওই যে লিখবে না, সে অ্যাসোসিয়েশনের কথা লিখবে না, সেটা যদি আমরা পরে মনে করি তাহলে দেখতে পারি। ম্যাডাম, আমার ইন্ট্রোডাকশন তো বলবো না ম্যাডাম, সিগনিফিকেন্স দেখেছি আর মেথডোলজি লিখেছি। এখন ওই আসলে কি লিখেছেন বলেন, পরে মেথডোলজিতে ম্যাডাম হচ্ছে আমার ডেসক্রিপটিভ লিখেছো কেন, স্টাডি ডিজাইন এত বড় কেন? আচ্ছা যাই হোক, এটা আপনি কারেক্ট করে নিয়েন, ঠিক আছে? জি ম্যাডাম, এটা শুধু পারসেপশনাল স্টাডি হবে। আর আমার হচ্ছে প্যারেন্টস অফ সেরিব্রাল পালসি চিলড্রেন এট সেন্টার অফ রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইসিস। এখানে ম্যাডাম হচ্ছে সিআরপি শুধু উল্লেখ করেছি, এই জন্য আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি ঢাকার দুইটা ব্রাঞ্চ থেকেই নিতে চাচ্ছি। আমাদের এখানে ম্যাডাম হচ্ছে প্রতি মাসে ওখানে 60টা পেশেন্ট ভর্তি হয়, আর আমাদের এইখানে হচ্ছে 22টা পেশেন্ট করে ভর্তি হয় প্রতি মাসে, তাহলে পার মান্থে প্রায় আমি 80টা করে পেশেন্ট পাবো ম্যাডাম। স্টাডি এরিয়া আলাদা করে লিখলে ভালো হয় না,
স্টাডি এরিয়া, স্টাডি পপুলেশন, স্টাডি এরিয়া ম্যাডাম একটু আলাদা লিখলে ভালো হয়। আচ্ছা, তারপরে ইনক্লুশন ক্রাইটেরিয়া পড়েন, মাদার্স অর ফাদার্স অফ চিলড্রেন উইথ সেরেব্রাল পলসি হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট দিস স্টাডি, পেশেন্ট হু হ্যাভ মিনিমাম প্রাইমারি লেভেল অফ এডুকেশন। রিহ্যাবিলিটেশন সেন্টার লিখতে হবে, পুরোটা সিআরপি তো এখানে লেখার দরকার নাই, সেটা লিখতে হবে। স্টাডি এরিয়াতে অ্যাটেন্ডিং রিহ্যাবিলিটেশন সেন্টার ঢাকা সিটি বা এরকম ইন ঢাকা। হ্যাঁ, আরেকটা ইনক্লুশন ক্রাইটেরিয়া আপনি কি একটা থেকে নেবেন নাকি দুটো থেকে নেবে বললো না ম্যাডাম? দুটো থেকে নিব, আমাদের অ্যাটেন্ডিং সেন্টারস বললে হবে, সেন্টারস জি ম্যাডাম। মানে তুমি স্টাডি ইস্যু দেখাবে, প্লেস অফ স্টাডিতে দেখাবে যে দুটো সাইড থেকে নিচ্ছে। আচ্ছা ম্যাম, মিনিমাম প্রাইমারি এডুকেশন, আমরা একটা সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক দেখতে চাচ্ছি, কেন ইললিটারেট হলে আপনার সমস্যা কি? তাহলে তো আমরা একটা কোথায় পেয়েছে ম্যাডাম, আমি এটা দিয়েছি কারণ আমি চিন্তা করেছি করোনার জন্য যদি কোনো কারণে আমি সরাসরি ডাটা কালেকশন না করতে পারি। শুনো আইরিন, প্রাইমারি এডুকেশন থাকতে হবে, আর সে যদি না থাকে সার্টিফিকেট তাহলে সে অশিক্ষিত হবে এমন না কি? তোমার এরা তো যারা ইললিটারেট আছে, তুমি বলছো লো স্ট্রিগন যদি বেশি হয় তাহলে ওরা কিভাবে ইললিটারেট হবে? বাবা থেকে না মায়ের থেকে? যারা হচ্ছে কমিউনিকেট করতে পারে, যাদের কোন হিয়ারিং প্রবলেম নাই আর আমার সাথে কমিউনিকেশন হতে পারবে তাদেরকে আমি আপ চিলড্রেন উইদাউট সিলভার পলিসি লাগার তো দরকার নাই, মানে দেখ আনউইলিং প্যারেন্টস ঠিক আছে, ইলিটারেটর কার দরকার নাই। তারপর যেটা বললে যে যে সব প্যারেন্টসরা তাদেরও প্রবলেম আছে, তাদের কি বলবো, তাদেরও এক্সক্লুশন ক্রাইটেরিয়া প্যারেন্টস উইথ যে কি এজ ডেন্সটা দিয়েছি কারণ আমাদের মাত্র 12 বছর পর্যন্ত ভর্তি নাই, এইজন্য এজ ডেন্সটা দিয়ে দিয়েছি। আমি সিলভার চিলড্রেন আপ টু 12 ইয়ার্স অফ এজ তাদেরকে আপনার ইনক্লুশন ক্রাইটেরিয়া কি হচ্ছে? নাম্বার 1 মাদার্স এন্ড ফাদার, তাই তো? নাম্বার 1 টা থাকবে ইনক্লুশন ক্রাইটেরিয়া যেটা আপনি এখানে লিখেছেন, আর আপনার থাকছে চিলড্রেন এর এজ রেঞ্জ, এই দুটো থাকবে আপনার ইনক্লুশন ক্রাইটেরিয়া, আর বাকি কোনোটা থাকছে না। জি ম্যাডাম। আরেকটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই মাত্র আপনি যেটা বললেন যে এই যে ইনক্লুশনের আনএবল টু কমিউনিকেট পারিং প্রবলেম, জি মানে এটা কি আপনি এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় এনে দিবেন তাহলেই হয়ে যাবে? জি ম্যাডাম, বাকি এগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় দেওয়ার দরকার নাই। তবে লাস্টের যেটা লিখলেন এক্সক্লুশন ক্রাইটেরিয়ায়, রেসপন্ডেন্টস হু উইল হ্যাভ মেন্টাল সাইকোলজিক্যাল কগনিটিভ ঢাকা
দুইটা এরিয়া তো দুইটা তো মিরপুর এবং স্ট্যাটিস সাফার এরিয়া থেকে নেওয়া হবে। তারপরে যাই স্যাম্পল সাইজে পি হচ্ছে প্রিভিলেন্স, পি কত 50% ধরেছেন, কেন এটা আননোন ম্যাডাম? হচ্ছে ওই যে আমি যে কয়টা স্টাডি পাইছি এক একটাতে এক এক রকম আছে, সৌদিতে ওরা অনেক মানে নিয়ে নিয়ে করেছে, এতগুলো স্যাম্পল তো আমার কাছে নেওয়া সম্ভব নাই। না না সৌদিতে হবে না, তুমি হয়তো ইন্ডিয়ার কোনোটা নিতে পারো, ইন্ডিয়াতে যেগুলো হয়েছে স্টাডি বাংলাদেশে না পাও, ইন্ডিয়ান স্টাডি থেকে নিতে পারো, কারণ মোটামুটি কাছাকাছি আমাদের অবস্থা। তাহলে এটা আমাকে কি চেঞ্জ করতে হবে? স্যাম্পল সাইজটা পিটটা আবার নতুন করে বের করতে হবে। আচ্ছা তাহলে স্যাম্পল সাইজটা আপনি বের করলেন, করার পরে ওই যে নন রেসপন্স করতে পারেন 2% 5% যেটাই ধরেন ঘুরে করে। আচ্ছা স্যাম্পলিং টেকনিক কি? কনভিনিয়ন্ট স্যাম্পলিং মেথড করবো ম্যাডাম। আচ্ছা বোথ এরিয়ার জন্য এবং বোথ আপনার স্যাম্পল, আর বাকি কি লিখেছেন? ইনভেস্টিগেট উইল সিলেক্ট 100 প্যারেন্টস অর ম্যাডাম এটা একটা আর্গুমেন্ট ছিলাম, ওটা ক্যালকুলেশন করার আগে লিখছিলাম, এটা কারেক্টলি কারেক্ট করবেন, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ডাটা কালেকশন টুলস বলেন। আমার সেমি স্ট্রাকচার কোশ্চেনিয়ার ইউজ করা হবে, এখানে ওপেন এন্ডেড কোশ্চেনও থাকবে। হ্যাঁ কিন্তু আপনি তো নলেজ দেখবেন, ওই যে নলেজ এন্ড অ্যাটিটিউড দেখবেন, তাহলে মমতাজ মেরিকে, মমতাজ মেরিকে যেটা বলা হয়েছে, মমতাজ মেরিকে যেটা বলা হয়েছে আপনার জন্য সেম জিনিস প্রযোজ্য, আপনার নলেজ স্কোরিং আপনাকে এখানে বলতে হবে ম্যাডাম। লাইক স্কেল ইউজ করবে কিভাবে করবে সেটা দেখতে হবে। ওকে জি ম্যাম, স্কেল ইউজ করবো ম্যাডাম। তাহলে নাহলে আপনি নলেজ লিখবেন, এগুলো তো কি লেখেন ম্যাডাম? হ্যাঁ আপনি সার্চ দিলেই আমি যে স্কোরিংটা বর্ণনা করেছি সেটাই আসলে ওই লাইকার স্কেলই বলা হয়, সো সেইটা আপনারা এখানে স্কোরিংটা লিখে দিবেন, ঠিক আছে ম্যাডাম? ওকে ইথিক্যাল কি লিখেছেন পরে? ইথিক্যাল ম্যাডাম হচ্ছে আমি তো ইউএসএস কমিটি লিখেছিলাম, ওটা হবে ERC PUSS ইথিক্যাল কমিটি। তারপরে হচ্ছে হসপিটাল থেকে পারমিশন নিব, আর আমি যদি কোনো স্কেল ম্যাডাম আমি চিন্তা করেছিলাম যে নলেজ দেখতে তো স্কেল ইউজ করতে হবে, যদি আমার ওটা পারমিশন নিতে হয় এজন্য এটা আমি লিখে রাখছিলাম। আর সবসময় আমি একজন সুপারভাইজারের আন্ডারে থাকবো, হিট অ্যান্ড কনসেন্ট পেপার দেওয়া হবে, আর আমার পার্টিসিপেন্ট ক্লিয়ারলি আমার এইমস অবজেক্টিভ সম্বন্ধে জানবে, আর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হবে। এভাবে কোশ্চেনিয়ারের পাশে কিন্তু একটা বক্স রাখতে হয়, কোনটা নাম্বার ওয়ান কোনটা নাম্বার টু সেভাবে বসাতে হয় কোশ্চেনিয়ার, কিন্তু স্যাম্পলটা যেটা আমি পাঠিয়েছি আপনাদের কাছে সেটার মধ্যে একটু দেখে নিয়েন তো কিভাবে কোশ্চেনিয়ারটা লিক করেছে, ঠিক আছে? ক্লোজ এন্ড কোশ্চেন কোনটা আর ওপেন এন্ড কোশ্চেন কোনটা কিছুই তো বোঝা যাচ্ছে না। এটাই সেটাই ম্যাডাম, একটা একটা করে কোশ্চেন লিখে রাখছো, এভাবে তো মানে ডাটা কালেকশনের কোশ্চেন তো এরকম হয় না। সত্যি করে বলেন তো আপনারা যে স্যাম্পলটা দিয়েছিলাম সেটা গোত্র করেছেন কিনা বলেন তো, আমার তো মনে হয় না ম্যাডাম করে। জি ম্যাম দেখেছি সেখানের কোশ্চেনিয়ার, এখন কি মনে হয় সেখানের কোশ্চেনিয়ার আর আপনাদের কোশ্চেনিয়ার এভাবে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ কোশ্চেনিয়ারটা ওখানে যেভাবে আছে পাশে বক্স করতে হয়, এক আনসার করবে না দুই আনসার করবে, এগুলো সাজিয়ে নিতে হবে, এভাবে র দিলে হবে না। তো অনেক কাজ বাকি আছে, এভাবে দিলে তো অ্যাকসেপ্টেড হবে না, সেটাই কোশ্চেনিয়ার বাংলায় করতে হবে এবং কোশ্চেন ডিজাইন ঠিক মতন হয় নাই, প্রত্যেককে বলো যে ডিজাইনটা ঠিক মতন করতে হবে, প্রত্যেককে কোশ্চেনিয়ার যেভাবে